বৈষ্ণবংশ শ্রীরূপ সগ্র জাত সহগণ রঘুনাথান্বিত সজীব সাদ্বৈত সাবধূত পরিজন সহিত শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা বিশাখা নিতাংশ্চ অনর্পিত চরিণ চিরা করুণয়াবতীর্ণ কলৌ সমর্পিত মুন্নতয়োজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদারি দয় কন্দরি স্ফুরত বর্ষোচিনন্দন নমোস্তু কালশক্তায় জগন্নাথ সুতায় চ সবৃত্তায় সপুত্রায় সকলত্রায় তে নমো নমঃ এব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ সন্নিহিতো হরি নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে শ্রী শ্রী গৌ ভগবত কথার দ্বিতীয় সন্ধ্যা। আমরা গতকালই ঘোষণা করেছিলাম জামাইকা কালী মন্দিরেতে আমরা এক একদিন এক একটি বিষয় নিয়ে বলব, কারণ এটা একটা সমস্যা। আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমাদের সনাতন কালচারগুলো আচরণ করি বটে, কিন্তু এর অন্তর্নিহিত অর্থ আমরা অধিকাংশই জানি না। সবচেয়ে বড় কথা, জানার সুযোগ নেই। যেটুকুনি সুযোগ পাই অনেকে তাও কাজে লাগাই না, দুর্ভাগ্য আমাদের। যত জানতে পারবে তত কি হবে, আমাদের সনাতন কালচারের উপরে রেসপেক্টটা তোমাদের বাড়বে। কারণ রেসপেক্ট যদি না বাড়ে, আমি আগের দিন দুঃখ করে বলছিলাম, এমন দিন আসবে সামনে দেখবে আমাদের এই নিউ ইয়র্কে অনেক মন্দির হয়তো আছে, কিন্তু মন্দিরে যাওয়ার লোক আর থাকবে না। কারণ পরবর্তী জেনারেশন এইসব নিয়ে আগ্রহান্বিত নয়, কারণ আমরা তাদের সেভাবে তৈরি করছি না। তারা শুধু ক্যারিয়ার, ডলার, এছাড়া তাদের লাইফে আর কিছু নেই। দামি গাড়ি, দামি বাড়ি, এই ভাবনা ছাড়া অন্য কিছু নাই। কিন্তু শুধু গাড়ি বাড়ি জীবন নয়, জীবনটা যে আত্মিক উপলব্ধি সম্পন্ন, হৃদয়েরও খাদ্য আছে, যেদিন এটা বুঝবে সেদিন আর করার আর সময় থাকবে না। আমাদের প্রবলেম হয় এটাই, যখন আমাদের সেন্স আসে তখন আমাদের টাইম থাকে না, আর যখন টাইম থাকে তখন আমাদের সেন্স থাকে না। খুব কম ভাগ্যবান মানুষ আছেন যাদের সেন্স এবং টাইম একসঙ্গে হয়। যাই হোক, যেটা ভবিষ্যতে হবে কি হবে না, যার উপর আমার কোনো হাত নেই, তা নিয়ে আমার তো কিছু করার নেই। আমি আমার চেষ্টাটুকুনি করতে পারি, গুরুদেবের কৃপায় যেটুকুনি বিদ্যা অর্জন করেছি সেই বিদ্যাটুকুনি সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই, সকলে যাতে সনাতন কালচার, সনাতন ধর্ম সম্পর্কে এনরিচড হয়, এটাই একমাত্র উদ্দেশ্য। তা গতকাল আমরা বলেছিলাম আমাদের দুটো অনুষ্ঠান আমরা সাম্প্রতিককালে পালন করেছি, একটা হলো শ্রী শ্রী গুরু পূর্ণিমা, কালকে তা নিয়ে আমরা মোটামুটি
বিস্তারিত আলোচনা করেছি, আজ আলোচনা করব জগন্নাথ দেবের রথযাত্রা। টু দ্য পয়েন্টে চলে আসি আমরা, বেশি এদিক ওদিক যাব না। এই রথের সঙ্গে আমাদের জীবনের অদ্ভুত সম্পর্ক। সারা পৃথিবীতে যত সনাতন ধর্মের অনুষ্ঠান আছে, সবচেয়ে জনপ্রিয়, অন্যতম জনপ্রিয়, সবচেয়ে বলবো না, অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হল জগন্নাথ দেবের রথযাত্রা। সবচেয়ে বেশি বললেও বোধ হয় খুব একটা ভুল বলা হবে না। আমি উপনিষদের একটি স্তব দিয়ে আরম্ভ করব। বলছেন, আত্মানং রথিনং বৃদ্ধি শরীরং রথমেব তু বুদ্ধিং তো সারথিং বৃদ্ধি মন প্রগ্রহমেব চ। চমৎকার কথা, কালকেই বলেছি পৃথিবীর সবচেয়ে আদি ভাষা হল সংস্কৃত, যেটা সনাতন ধর্মের বলা হয় দেব ভাষা। যে ভাষা যাকে বলা হয় মাদার অফ অল ল্যাঙ্গুয়েজ, সমস্ত ভাষার তিনি কি মাদার, জননী। যদি এই ভাষা না থাকতো হয়তো পৃথিবীতে কোনো ভাষা আমরা আর পেতাম না। এই জন্য সংস্কৃতকে বলা হয় সুভাষিত, যে ভাষায় কথা বললে পড়ে, শুনলে পড়ে অন্তরে আনন্দ হয় এবং যার অর্থ বড় চমৎকৃত সম্পন্ন। কি বলছেন, আত্মানো রথিনো বৃদ্ধি, রথ কি একটা যান। আমাদের ভাষায় কি বলি, কার, ট্রেন, যেগুলো আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়, এয়ার। তো রথও একটা কারের মতো, কিরকম, কোথা থেকে আরম্ভ হয়, বিগিনিং ফ্রম বার্থ টিল টু ডেথ, এই হলো আমাদের জীবন রথ। সেই জীবন রথটা, রথটা কোনটা, আমাদের দেহ, হিউম্যান বডি হলো আমাদের রথ। আচ্ছা রথের দাম কতক্ষণ সবাই জানো, জগন্নাথ দেবের যে রথ প্রত্যেক বছর তৈরি হয়, এক রথ দিয়ে প্রত্যেক বছর জগন্নাথ দেবকে নেওয়া হয় না। তো রথটা কিন্তু যদি কেউ এখন যাও মন্দিরের সামনে রয়েছে, কেউ রথের দিকে তাকিয়েও দেখে না, কারণ যতক্ষণ জগন্নাথ দেব ছিলেন ততক্ষণ রথের দাম। ঠিক তেমনি তোমার ভেতরে তোমার দেহটা যতই সুন্দর হোক না কেন, তুমি যত সুন্দর করে তাকে ডেকোরেটেড করো না কেন, পার্লারে গিয়ে যেখানে গিয়ে হোক, যতক্ষণ ওই আত্মা আছে রথি ততক্ষণ তোমার দেহটার দাম। যদি আত্মা দেহ থেকে ডিট্যাচড হয়ে যায় তোমার দেহটা টোটালি ভ্যালুলেস। আর চমৎকার বাংলায় পদ আছে, এ দেহ আপন গেলে তুমি যত্ন করো রাত্রি দিনে, বসন ভূষণ কত ভিড়, কিন্তু পরমাত্মা ভগবান হবে নিজেদিন অন্তর্ধান, সেদিন কি হবে, ভস্ম কৃমি কীট অবশেষ, বলে কিছুই আর রবে না রে যারে তুমি, আমি ভাবিছো যেদিন ভবের খেলা সাঙ্গ হবে, যারে তুমি, আমি ভাবিছো সেদিন কিছুই আর রবে না রে। তার জন্য আমি বলি, আমরা হলাম পৃথিবীর অতিথি, উই আর অল দ্য গেস্ট ফর দিস ওয়ার্ল্ড, উই আর নট ওনার, আমরা কেউ মালিক নই, অথচ আমরা মালিকের মতো ভাব দেখাই। আমরা সবাই অতিথি, হোটেলে গেলে যেমন হোটেলের ঘরটা আমার জন্য যে কদিন বুকড থাকে সে কদিন আমি ব্যবহার করি, যেদিন বুকড কমপ্লিট হয়ে যায়, ডেট ওভার হয়ে যায়, চেক আউটের টাইম হয়ে যায়, লাগেজ নিয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে চলে যাই, তাকেও দেখি না। ঠিক তেমনি এই দেহটাও সেরকম, যেদিন আত্মা বেরিয়ে চলে যাবে ওর দিকে কেউ তাকিয়েও আর দেখবে না। তা বলছেন, এ দেহ আপন জ্ঞানে, অথচ এই দেহটাকে আমরা নিজের বলে মনে করি, কত যত্ন করি, টেক কেয়ার করি, নার্সিং করি দেহ,
বসন ভূষণ কত বেশ দারুণ দারুণ জামা কাপড় এই যেখানে এসছে, আমার মায়েরা এক একজন এক এক রকম শাড়ি, বাবারা এসছেন এক একজন এক এক রকম জামার কালার, প্রত্যেকের কালার আলাদা। উদ্দেশ্য অঙ্গের আবরণ, অঙ্গটাকে সুন্দর করা। পৃথিবীতে যদি কোনো মানুষ না থাকতাম আমরা একজন ছাড়া, তাহলে হয়তো জামা কাপড় পরার প্রয়োজন হতো না। তাহলে আমরা কি করি, শো অফ করতে চাই, আরেকজন দেখে বলবে বাহ কি সুন্দর কাপড় পরেছে, কি সুন্দর জামা পরেছে, আরে দিদি শাড়িটা কোথা থেকে কিনলেন, কবে কিনলেন, হ্যাঁ দারুণ হয়েছে তো, হ্যাঁ আমার বাড়িতে গিয়ে কর থেকে আরম্ভ করা হলো, ওই আমার স্টকে তো এরকম নেই, দেন দেন আনতে হবে। বসন ভূষণ অলংকার, কানে হাতে গলায় স্বর্ণ রৌপ্য বিভিন্ন অলংকার, আর বেশ বলতে পারফিউম, বিভিন্ন রকম প্রসাধনী। তা দিয়ে কি করে আমরা দেহটাকে সাজাই। কিন্তু পরমাত্মা ভগবান, যেদিন এই পরমাত্মা দেহ থেকে অন্তর্ধান হবেন সেদিন এই দেহটার দাম থাকবে না। সবাই কি বলবে, লোকটা নেই। আরে নেই কোথায়, এই তো রয়েছে, এই তো নেই কোথায় হয়েছে, এই তো রয়েছে, বাড়ির লোক কাঁদছে, কেন কাঁদছ, এই দেহটাকে তো আদর করেছ, একেই তো হাক করেছ, জড়িয়ে ধরেছ, কিস করেছ, কত আদর করেছ, এই তো পড়েই রয়েছে। বলেন না, আমরা ভালোবাসতে চেয়েছি সবাই ওই আত্মাটাকে, ওই আত্মাটা আছে বলে দেহটাকে ভালোবেসেছি, আত্মা না থাকলে দেহকে ভালোবাসতাম না। তাহলে তাই বলছেন আত্মানং রথিনাং বৃদ্ধি, শরীরটা হলো তোমার হিউম্যান বডিটা হলো রথ, আর আত্মা হলো রথি। কিভাবে এগোবে, বুদ্ধিং তো সারথিং বৃদ্ধি, গাড়ি যত সুন্দরই হোক, রোলস রয়েস, BMW, মার্সিডিস, জাগুয়ার, টয়োটা, ফোর্ড, যে গাড়ি কেন না কেন, ড্রাইভিং যদি ভালো কেউ না জানে, গাড়ি যদি তার হাতে দাও তাহলে খবর আছে, ভালো ড্রাইভিং জানে না, ড্রাইভিং ভালো করতে হবে তাই না, দামি গাড়ি হলে হবে না, ড্রাইভিংটা ভালো করতে হবে। ঠিক তেমনি বলছে আমাদের ড্রাইভারকে আমাদের কি বাবা, ইন্টেলিজেন্সি, আমরা বলি বাংলায় বুদ্ধি, ইংরেজিতে কি বলবো, ইন্টেলিজেন্সি। তো ইন্টেলিজেন্স যদি না হও, বুদ্ধি যদি ভালো না থাকে, আবার বুদ্ধি দেখো আমাদের কথায় কথায় ছোটোবেলায়, তোমরা তো বাবা মারই বকা শোনেনি, আমরা ছোটোবেলায় বাবা মা ভক্ত, হ্যাঁ বয়স হলো এখনো বুদ্ধি শুদ্ধি হলো না, মাইনরিটি ভালো করবে, কি বলা হতো বাবা, বুদ্ধি শুদ্ধি, অর্থাৎ বুদ্ধি হলেই হবে না, বুদ্ধিটা সুন্দর হতে হবে, ভালো হতে হবে। বুদ্ধি যদি সুন্দর না হয়, মানুষের যদি কাজে না লাগে, কালকে বলেছিলাম যারা টুইন টাওয়ার ভেঙেছিল তারা লেখাপড়া তোমার আমার থেকে খারাপ ছিল না, কম এডুকেটেড ছিল না, কিন্তু এডুকেটেড হলে কি হবে, এডুকেশনটা তারা কি কাজে লাগিয়েছে, ডিস্ট্রয় করার কাজে লাগিয়েছে, এই জন্য তারা ঘৃণিত, সবাই তাদের হেট করে, ঘৃণা করে। আর তাহলে বিদ্যাটা কিভাবে কাজে লাগাতে হবে, বিদ্যাটা কাজে লাগাতে হবে মানুষের মঙ্গলজনক কাজে, হিউম্যান রিসোর্স আমাদের যদি ডেভেলপমেন্টের কাজে না লাগে, তাহলে ওই ওই বুদ্ধি ওই শক্তি পাওয়ারের কোনো ভ্যালু নেই। তাহলে কি বলছেন, বুদ্ধি তো সারথিং বৃদ্ধি, কি চমৎকার করে উপনিষদ বলছেন, দেখো এই একটা শ্লোক দিয়ে টোটাল রথটাকে বিচার করে দেওয়া হচ্ছে। শকুনিরও বুদ্ধি ছিল, মন্থরও বুদ্ধি ছিল, মন্থরা ক্যারেক্টারটা রামায়ণে কতক্ষণ, সামান্য, কিন্তু টোটাল রামায়ণে টুইস্ট করে দিয়েছে ওই একটা ক্যারেক্টার, টুইস্ট করে দিয়েছে, রামায়ণের মুডটাকে চেঞ্জ করে দিয়েছে। রামচন্দ্র রাজা হচ্ছিলেন, চলে গেলেন বনে, কার ডিউ টু মন্থরা, মন্থরা যদি কৈকেয়ী কে ওই মন্ত্রণা না দিত, তাহলে কৈকেয়ী রাজা দশরথের কাছে অমন চাইতো না, আর প্রভু রামচন্দ্র বনে যেতেন না, আর প্রভু রামচন্দ্র যদি বনে না যেতেন
তিনি মর্যাদা পুরুষোত্তম রূপে আমাদের কাছে পূজাও পেতেন না। তাহলে কি অদ্ভুত ব্যাপার? তাহলে কি হলো, বুদ্ধি থাকলেই হবে না? এসি কাজ করছে না, ইঞ্জিন খারাপ, ইন্ডিকেটর কাজ করছে না, হ্যাঁ সিগন্যালিং সিস্টেম কাজ করছে না, হ্যাঁ ব্যাক মিরর কাজ করছে না, তাহলে কি হবে? তার মানে গাড়িটা সুন্দর হলে হবে না, ইঞ্জিনটা ভালো হতে হবে। বলছেন মন প্রগ্রহমে বছ, মন হলো ইঞ্জিন, হর্স পাওয়ার, আমরা বলি না ইঞ্জিন হর্স পাওয়ার, ঘোড়া, হর্সকে রথটা টানে হর্স, ঘোড়া, তা মনকে, মন হলো ঘোড়া যে আমাদের নিয়ে যাবে। মনকে চালনা করছে কে? বুদ্ধি, ড্রাইভার। বসে আছে কে? আত্মা, রথি। আর দেহটা হলো রথ। খুব জটিল লাগলো কি? খুব টাফ লাগলো কি? ইজ ইট সিম্পল থিঙ্কিং? আমাদের জীবনের সঙ্গে চমৎকার সাজুজ্য। বলে মনকে ঘোড়া বলা হলো কেন, ইঞ্জিন বলা হলো কেন? বলছি মন প্রগ্রহমে বছ, ইঞ্জিন যদি খারাপ হয়, ঘোড়া যদি উল্টো পাল্টা চলে, হ্যাঁ তাহলে গাড়ি দুটির যাবে না। তা আমাদের মনের অবস্থা কালকে বলেছিলাম আমি, শাস্ত্র বলছেন আমাদের মনটা কিরকম, বলছেন সংকল্প বিকল্পাত্মক মন। মনটা কিরকম? সংকল্প আর বিকল্পের দোলায় দোদুল্যমান। সংকল্প বলতে প্রমিস, প্রতিজ্ঞা, প্রমিস প্রতিজ্ঞা। আমি বলেছিলাম মনে আছে, আমি যখন সেকেন্ড টাইম নিউ ইয়র্কে আসি 2015, একটা সেমিনার ছিল, সেই সেমিনারে আমাকে ইনভাইট করা হয়েছিল। তো সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলাম ইন্ডিয়ান ম্যারেজ সিস্টেমের সঙ্গে মার্কিন সিস্টেমের ডিফারেন্স। আমি বলেছিলাম তোমাদের ম্যারেজটা হলো এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে চুক্তি, আমাদের বাংলায় কি বলে চুক্তি, এগ্রিমেন্ট। ভালো লাগলো না, এগ্রিমেন্ট মনে হলো, ছেড়ে ফেললাম। কিন্তু সনাতন ধর্মে যে বিবাহ, যে নিয়ম, সেটা এগ্রিমেন্ট নয়, প্রমিস। এগ্রিমেন্ট ছেড়ে ফেলা যায়, প্রমিস প্রতিজ্ঞা কখনো নষ্ট করা যায় না। তাই স্টিল নাও এখনো আমরা দেখি হাজবেন্ড ওয়াইফ হাজার ঘাত প্রতিঘাতের মধ্যেও 30 বছর 40 বছর 50 বছর আমার এক সন্তান, তার বাবা মা 63 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি পালন করলো, কদিন আগে আমাকে প্রণাম করতে এসেছিল, প্রভু আমাদের 63 ইয়ার্স ম্যারেজ অ্যানিভার্সারি। মার্কিন যারা তারা তো কল্পনাও করতে পারবে না 63 বছর ধরে দুজন কি করে একসঙ্গে থাকছেন। এটা প্রতিজ্ঞা, এই জন্যই থাকা সম্ভব হচ্ছে। এখনো আমরা যারা ওই সনাতন ভারতীয় কালচারে অভ্যস্ত, আমরা হাজার ঘাত প্রতিঘাতে এখনো এটাকে ধরে রেখেছি, কারণ প্রতিজ্ঞা তো, এটা প্রমিস করেছি আমরা। কার কাছে? শালগ্রাম শিলা শ্রীনারায়ণের কাছে। পুরোহিত যখন মন্ত্র পড়িয়েছেন তখন নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু বলে মন্ত্র পড়িয়েছেন, উচ্চারণ করিয়েছেন। তো যাই হোক, তাহলে মনটা কিরকম? মনটা বড় দোদুল্যমান। মন বড় কি? দোদুল্যমান বললে ছেলেরা তো বুঝবেই না, বুঝবি? দোদুল্যমান ইংলিশে বলি ফ্ল্যাকচুয়েট মাইন্ড। আমাদের মাইন্ডটা কিরকম? ফ্ল্যাকচুয়েট, একবার রাইট একবার লেফট, একবার রাইট একবার লেফট, একবার ফ্রন্ট একবার ব্যাক, এরকম অবস্থা। তা মনের ধর্ম কি? বলছেন সংকল্প বিকল্পাত্মক মন। সংকল্প বলতে প্রমিস, এই প্রমিস করলাম, যেই দেখলাম প্রমিসে কোনো প্রবলেম আসলো, নেক্সট ওয়ে ধরবার চেষ্টা করলাম, এটা হলো আমাদের মানসিক বৃত্তির একটা স্বভাব। সংকল্প কাকে বলে? বলছি সংকল্প যদি দেখতে হয়, চলুন আমরা যে রামায়ণে, রামায়ণে কি সংকল্প দেখব? যখন রামচন্দ্র বনে চলে যাচ্ছেন, অদ্ভুত, আমরা প্রপার্টির জন্য কি না করি, ভাই ভাইকে ঠকাচ্ছে, শত্রু হয়ে যাচ্ছে, আমরা প্রপার্টির জন্য একজন একজনকে হত্যা করতে পর্যন্ত দ্বিধা করছে না পৃথিবীতে, দেখতে পাচ্ছি। অথচ মজার ব্যাপার, দেখুন রামচন্দ্রকে একটু ফলো আপ করুন, রাজা হতে যাবেন, পরের দিন তিনি
রাজ সিংহাসনে বসবেন, অভিষেক কমপ্লিট, শুধু রাজমুকুটটা মাথায় দেওয়ার অপেক্ষা। এমন সময় তাকে বলা হলো, বউয়ের হাত ধরো, যার ভেসা বাজে ছেড়ে ফেলো, বলকল পড়ো, বনে চলে যাও। আমরা হলে কোর্টে যেতাম, কেন এরকম হবে কেন? বিনা বাক্য ব্যয়ে হাসতে 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 বনে চলে গেলেন তিনি। লক্ষ্মণ ঠাকুর বললেন, দাদা কাঁধে তো ধনুক নিয়ে ঘুরে বেড়াও, অন্যায় অনাচার তার বিরুদ্ধে লড়াই করো, তা ঘরে এত বড় অনাচার হচ্ছে তোমার খেয়াল হলো না? দশরথ বললেন, রাম তুই একটা কাজ কর, তুই আমার বন্দি কর, কারণ পুরো সেনাবাহিনী তোমার আন্ডারে, আমাকে বন্দি করে তুমি জেলে রেখে দাও, তবু তুমি বনে চলে যাবে বাবা, এ আমি সহ্য করতে পারবো না। রামচন্দ্র পিতৃসত্য পালন করলেন, কারণ জানেন পিতা যেটা করছিলেন সেটা অন্যায় করেছেন। দশরথের একটা স্বভাব ছিল, যখন তখন কাউকে প্রতিজ্ঞা করে ফেলা, এই প্রতিজ্ঞা করলাম তো ওই জিনিস দেব, আমার কথা দিলাম, খেয়াল রাখবে, আবেগে কাউকে কথা দেবে না। অনেক আনন্দ হলো, কথা দিয়ে বলে, আমি তোর মেয়ের বিয়ে আমি দেখে নেবো, কোনো চিন্তা নেই। পরে মনে করি, ওরে বাবরে বাবরে, তো অনেক কথা ধাক্কা বলে ফেললাম, এখন তো কি করবো? তাই আবেগে কাউকে কথা দেবে না, আর যখন ক্রোধ থাকবে তখন কোনো ডিসিশন নেবে না। যখন অ্যাংরি হয়ে যাবে তুমি, তখন ডু নট টেক এনি ডিসিশন, শুড নট টেক এনি ডিসিশন, উচিতই না। কারণ ক্রোধের সময় সিদ্ধান্ত 100 ভাগের জায়গায় 95 ভাগ কি হয়? ভুল হয়। তাহলে আবেগে কাউকে কথা দেবে না, আর ক্রোধে কখনো সিদ্ধান্ত নেবে না, ডিসিশন নেবে না। ইউ শুড নট টেক ডিসিশন, যখন অ্যাংরি হয়ে যাবে। এটা আমাদের জীবনে একটা কিন্তু শিক্ষা। আমরা ম্যাক্সিমাম কিন্তু কি হয়, ক্রোধের সময় যা তোর মুখের দিকে জীবনে আসবো, তোর বাড়িতে কোনোদিন আর আসবো না, হট করে বলবে না। তাকে ভাবো কি হলো, একতরফা কোনোদিন শুনবে না। একতরফা মানে একজনেরটা শুনে তুমি সিদ্ধান্ত নিয়ে ফেললে। রাবণ যদি একতরফা না শুনতো তাহলে এত গণ্ডগোলই হতো না। যখন রাবণের ভগ্নী সূর্পনখা গিয়ে বললো, দাদা আমার রামচন্দ্র নাক কান কেটে ফেললো, একবার যদি রাবণ জিজ্ঞাসা করতো তুই কেন গিয়েছিলি ওখানে, বলাই এসে তো তোর নাক কান কেটে দেয়, তুই গিয়েছিলি বলে কেটেছে, একবার যদি জিজ্ঞাসা করতো তাহলে রাবণের ধ্বংস হয় না। একজনের কথা শুনে সিদ্ধান্ত নেবে না। সিদ্ধান্ত নিতে গেলে কার কথা? বিচার করতে গেলে, যার জন্য বিচারক কি করে, যে অপরাধী তাকেও পর্যন্ত কথা বলার সুযোগ দেয়। হ্যাঁ, ভিকটিম যে মোটামুটি সবাই ধরে নিয়েছে ভিকটিম, তাকে পর্যন্ত বলার সুযোগ দেয়। আমরা যাকে বলি সেলফ ডিফেন্স, আত্মপক্ষ সমর্থন, তুমি যে করেছো তোমার পক্ষে তুমি। জীবনে বড় অদ্ভুত, যা দেখা যায় তা বাস্তবে নয়, আবার যা বাস্তবে ঘটনা সেটা তুমি দেখতেই পাচ্ছ না। তাই সুতরাং তা কি হলো, দশরথ কথা দিয়েছিলেন কৈকেয়ীকে যে তোমার যে ছেলে সেই হবে রাজা। দশরথ খুব ভালো করে জানতো, আমি রামকে ভালোবাসি, আমি ওকে রাজা তো করবো না, তাহলে কি করবো? ভরত এবং শত্রুঘ্ন তখন মামার বাড়িতে নন্দীগ্রামে, তা যদি এত বড় অনুষ্ঠান হচ্ছে ওই ছেলেকে ডাকা উচিত ছিল, চার ভাই থাকতো তাহলে রাজা হতো, তা না করে দুই ভাইকে ভরত শত্রুঘ্ন মামা বাড়িতে রয়েছে এমত অবস্থায় তাড়াহুড়ো করে রামচন্দ্রকে রাজা করে দিচ্ছেন। খেয়াল করে দেখুন, রামচন্দ্র যদি ভরত তখন থাকত, রামচন্দ্রের বনে যাওয়াই হতো না, কারণ ভরত কোনোদিন মাকে ওই কাজ করতে দিত না। অদ্ভুত, তাহলে ভরত শত্রুঘ্নকে বাদ দিয়ে রাজা দশরথ অনৈতিকভাবে রামচন্দ্রকে রাজা করতে গেছেন। রামচন্দ্র যখন বুঝলেন আমি তো অনৈতিকভাবে রাজা হব না, আর কৈকেয়ী কেমন চতুর জানেন এটাই ঠিক, কিন্তু রামচন্দ্র যদি অযোধ্যায় থাকে তাহলে ভরত কোনোদিন সিংহাসনে বসতে পারবে না, কারণ প্রজাদের মধ্যে
রামচন্দ্রের পপুলারিটি সবচেয়ে বেশি, এই জন্য আগে রামচন্দ্রকে দেশ থেকে বার করে দাও। দেখুন রাজনীতি চক্রান্ত এই পৃথিবীতে কিন্তু চিরকাল চলে আসছে। সবাই বলে, আমি মজা করে বলি, সবচেয়ে পুরনো যন্ত্র কোনটা, মেশিন কোনটা? পুরনো ষড়যন্ত্র। এর থেকে বড় পুরনো যন্ত্র আর কিছু নাই। হ্যাঁ, কি হলো? রামচন্দ্র বললেন, ভাই তুই কি বলছিস? কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব? বাবার বিরুদ্ধে, যে বাবা আমাকে রাজা করতে চাইল। কার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব? সেই মায়ের বিরুদ্ধে, যে কৈকেয়ী মা সবচেয়ে বেশি আমায় ভালোবাসেন। ছোটবেলায় যার ভয় পেলে, যার গলা জড়িয়ে ধরে শুয়ে থাকতাম, সেই মার বিরুদ্ধে আমি অস্ত্র ধরব? এমন রাজত্বের আমার প্রয়োজন নাই। রামচন্দ্র চলে গেলেন বনে। যখন বনে চলে যাচ্ছেন, লক্ষণ ঠাকুর মাকে গিয়ে বললেন, তার মাকে, মা আমিও বনে যাব। সুমিত্রা বললেন, তুমি কেন যাবে বনে? তোমাকে তো যাওয়ার কথা নয়। বললেন, না মা, দাদা যাচ্ছে পিতৃসত্ব পালনের জন্য, আর আমি যাব আমার ভগবানের সেবা করবার জন্য। তখন সুমিত্রা বললেন, সেবা করতে যাচ্ছ, সেবা যেন নিও না কখনো, এই প্রতিজ্ঞা মনে মনে রাখবে, এটার নাম সংকল্প। সেবা করতে যাচ্ছ, সেবা করতে গেলেন লক্ষ্মণ ঠাকুর, সেবা করে যখন ফিরলেন, সংক্ষেপে আসি, ইতিহাসটা আপনাদের জানা, যখন রামচন্দ্র 14 বছর পর ফিরে এলেন রাবণ বধের পর, লক্ষ্মণ ঠাকুর মাথায় ছাতা ধরেছেন, তখন মহামুনি অবস্থা এসেছেন বৈজয়ন্তী ফুলের মালা নিয়ে। হে রামচন্দ্র, বলো এই রাবণের সঙ্গে যুদ্ধে কে কোন বীরত্বের কাজ করেছে? শ্রেষ্ঠ বীরকে আমরা গলায় মালা দেব, এই বৈজয়ন্তী মালা দেব। তখন রামচন্দ্র সবার কথা বললেন, শুধু ছোট ভাই লক্ষ্মণের কথা বললেন না, ইচ্ছা করেই বললেন না, কারণ আরো লক্ষ্মণকে এক্সপোজ করতে চাইছেন। মহামুনি অবস্থা বললেন, তুমি তো সবার কথা বললে, রাবণ পুত্র মেঘনাথকে কে বধ করেছে? বলে, আপনাদের আশীর্বাদে আমার ছোট ভাই লক্ষ্মণ। শোনো, তাহলে মালার অধিকারী লক্ষ্মণ কেন? রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, কারণ এমনি এমনি মেঘনাথকে বধ করা যেত না, ব্রহ্মার কাছ থেকে সে বর পেয়েছিল যে 14 বছর অনাহারে থাকবে, স্ত্রীমুখ দেখবে না, অনিদ্রায় থাকবে, সেই একমাত্র বধ করতে পারবে। রামচন্দ্র লক্ষ্মণকে বললেন, ভাই তুই এটা করেছিস? এর নাম হলো সংকল্প। বলে, দাদা মেঘনাথকে বধ করবো বলে করিনি, আপনার সেবা করতে গিয়ে হয়ে গিয়েছে। মা বলেছিল সেবা করবে লক্ষ্মণ, সেবা নেবে না। রাম, শোনো, আজ থেকে রামচন্দ্রকে পিতা দশরথ, আর জনকনন্দিনী সীতা দেবীকে মা বলে জ্ঞান করবে। রামচন্দ্র যদি যা আজ্ঞা করবেন তাই তুমি পালন করবে, কোনো বিচার করবে না। দাদা 14 বছর খাইনি কেন জানো? দাদা যখনই ফল আনা হতো, তিনটে ভাগ হতো, আমি, তুমি এবং মা। তুমি ফলটা নিয়ে বলতেন, লক্ষণ ধর, কোনোদিন বলনি খাও, এই জন্য আমি আর খাইনি, ধরেই রয়েছি। লক্ষণ তোর ক্ষুধা পেতো না? অবশ্যই ক্ষুধা পেতো। ক্ষুধা তৃষ্ণায় দাদা যখন কাতর হয়ে যেতাম, ওই রাম নাম সুধারস পান করে নিতাম। ভাই তুই স্ত্রীমুখ দেখিস নাই? সীতা দেবী তো 13 বছর ছিল আমার সাথে। হ্যাঁ দাদা, দেখি নাই, কারণ মায়ের চরণের দিকে তাকিয়ে থাকতাম আমি। কি করে বুঝবো? সংকল্প। দেখুন এর নাম কি? সংকল্প। মেয়ে লোক নাই, মেয়ের দিকে তাকাও নাই, অসুবিধা কি আছে? স্ত্রী লোকের মধ্যে থেকেও যদি তুমি না দেখো, তবে না বুঝবো তোমার ক্ষমতা। সংকল্প প্রতিজ্ঞা। লক্ষ্মণ ঠাকুর বলছেন, দাদা বললেই বুঝবেন, যখন রাবণ সীতা দেবীকে চুরি করে নিয়ে গেলেন, মা কি করলেন? অলঙ্কার গুলো ফেলতে ফেলতে গেছিলেন, যেটুকুনি অলঙ্কার ছিল। হনুমান যখন আমাদের কাছে নিয়ে এলেন অলঙ্কার, ঋষ্যমুখের পাদদেশে, মায়ের গলার হার দেখা মাত্র আপনার চোখে জল এলো। আপনি আমার দিকে দেখিয়ে দিয়ে বললেন, লক্ষণ দেখ তো, এটা সীতার হার কিনা? আমি কি বলেছিলাম দাদা, মনে আছে? নাহং জানামি কেউরে, নাহং জানামি কঙ্কনে, নাহং জানামি কুণ্ডলে, কারণ নিত্য পাদা অভিবন্দনা,
মায়ের কর্ণের কুণ্ডল কেমন আমি জানি না, মায়ের হস্তের কঙ্কন কেমন আমি জানি না, কারণ চরণ নিত্য বন্দনা করতাম, চরণের ঊর্ধ্ব দৃষ্টি কবু ছিল না আমার, কেমন করে চিনব বলো মায়ের গল দেশের হার। ভাই তুই 14 বছর ঘুমাস নি দাদা, এই যে বললাম মেঘনাথকে বধ করবো বলে নয়, প্রথম দিন যেদিন আপনারা অযোধ্যা থেকে চলে এলেন গাছের তলায় শুয়ে আছেন, আমি মনে মনে ভাবলাম দাদা নিদ্রা যাবেন আমি জেগে সেবা করব, আমি গাছের ডাল ভেঙে বাতাস করতে আরম্ভ করলাম, নিদ্রায় চোখ ঘুমে যেতে আরম্ভ করলো, তখন আমি দেবীকে স্মরণ করলাম। দেবীকে আপনারা জানেন, ইয়া দেবী সর্বভূতেষু নিদ্রারূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই নিদ্রা এটা দেবীরই একটা শক্তি, রাত্রি দেবীরই একটা রূপ। অনেকে রাত্রিকে ভুলভাবে চিন্তা করে, না রাত্রি যদি না হতো কেউ বাড়িতে ফিরত না, দিনের বেলা সবাই কাজে যায়, কেউ কেউ নাইট ডিউটিও, তো আলাদা কথা, রাত্রিবেলায় সবাই বাড়ি ফেরে, পাখিও বাড়িতে ফেরে, রাত্রির গুরুত্ব আছে। তা দেবীর কাছে বর পেলাম, দেবী বললেন বেশ যতদিন তুমি বনে থাকবে আমি তোমার চোখে আসব না। এই হলো কি বল মা, সংকল্পকার লক্ষণ ঠাকুরের, আর বিকল্পকে দুর্যোধন, বিকল্প হলো দুর্যোধন। ভগবান শ্রীগোবিন্দ কৌশল করে ঝুলিয়ে দিলেন একটা সংকল্প বিকল্পাত্মক মন, হ্যাঁ দুজনেই চেয়েছিলেন গোবিন্দকে, পাণ্ডব কৌরব, অর্জুন গেছিলেন দুর্যোধন গেছিলেন, জানেন আপনারা, সংক্ষেপে আসছি তাই। গোবিন্দদেবের একটু পরীক্ষা করে নি সকলের কাছে, পৃথিবীর লোকে বলবে গোবিন্দ পার্সিয়ালিটি করেছে পাণ্ডবদের কাছে কাছে, মানে পক্ষপাতিত্ব করেছে। তা আমি দেখাই যে ভগবান কখনো পক্ষপাতিত্ব করে না, ভগবান কোথায় যায় বলে আমি যার তার ঘরেতে যাই। ভগবান একটা দারুণ কথা আছে বলে বাংলায়, আমি যার তার ঘরে যাই নে বটে, আমি যার তার ঘরে যাই, আমি যার তার ঘরে যাই না, যেখানে সেখানে যাই না, আমি যার তার ঘরেতে যাই। ভগবান বললেন দুর্যোধন কি নেবে বলো তুমি, আমাকে যদি নাও আমি কিন্তু সুদর্শন চক্রকে ওই আলমারিতে রেখে যাবো, চক্র টক্র ধরবো না, কোনো অস্ত্র ধরবো না, কাউকে প্রাণে মারবো না। দুর্যোধন মনে মনে ভাবছেন চক্র যদি না থাকে চক্রধারী নিয়ে লাভ থাকে, পারমাণবিক শক্তিধর দেশ তার পারমাণবিক বোমাই যদি না থাকে ও শক্তিধর দেশ হয়ে লাভ থাকে, আছে তাহলে কি করবো বলে আমাকে যদি না নাও বিকল্প দিয়ে দিচ্ছি, আমার এক অক্ষয়িনী নারায়ণী সেনা পাবে, এক অক্ষয়িনী মানে কোটি নয় আরো বেশি, হ্যাঁ আরো অনেক বেশি, হ্যাঁ ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে, হ্যাঁ তাই সেনা তুমি পাবে। তা দুর্যোধন মনে মনে ভাবছেন ওই সেনাই নিই তাহলে, ও বেটা হাতে কিছু থাকবে না, ওকে নিয়ে কি হবে, সেনা হলে আমাকে সেনা দাও, নিয়ে নিল দুর্যোধন সেনা। গোবিন্দ অর্জুন চুপ করে বসে রয়েছেন, তুমি কি নেবে বলে আমার চক্র নয় তোমাকে প্রয়োজন, বিকল্প ভুলে গেলেন। দুর্যোধন বলছেন শোন, জিত নিশ্চিত হয় মেরি ইসলিয়ে তো উদাস। দুর্যোধন বলছে জিত নিশ্চিত হয় মেরি, আমার জয়টা নিশ্চিত, ওরে অর্জুন ইসলিয়ে তো উদাস, এই জন্য তুই উদাস। মাখন লে গায়া দুর্যোধন, আমি কি নিয়ে গেলাম, মাখন নিয়ে গেলাম, তোর কাছে কি রইল, ছাঁচ হয় তেরে পাস, ছাঁচ মানে মাখন তুলে নিলে দুধে কি থাকে ঘোল, ওই ঘোল তোর কাছে রয়েছে, দে তুই ওই নিয়ে নাড়াচাড়া কর। অর্জুন তার উত্তরে বলছেন শোন দুর্যোধন, জিত নিশ্চিত হ্যায় মেরি দাস নহে উদাস, জিত নিশ্চিত হ্যায় মেরি, জয় আমার নিশ্চিত, আমি গোবিন্দর দাস আমি উদাস নই। মাখন তু লে গায়া মাখন চোর মেরে পাস, তুই মাখন নিয়ে যেতে পারিস
আমি কাকে রেখে দিয়েছি, মাখন চোর, যখনই প্রয়োজন হবে তোর ঘর থেকে চুরি করে নিয়ে চলে আসবে, তুই মাখন নিয়ে যা না কি করবি। সংকল্প বিকল্প মন, তাই বলছেন বুদ্ধি তো সারদিন বৃদ্ধি মন প্রগ্রহম এই বচন। এই হলো মন, মন হলো কি বাবা তাহলে ঘোড়া, এই হলো রথ। আমাদের দেহরথ কিরকম হয় দেখো, আমরা বলি বলা হয় মাতৃগর্ভে 10 মাস ধরে দেহটা তৈরি হয়। আমার পুরীর রথ একই রকম, আমাদের যেমন 206টা হাড়, পুরীর রথে 206টা কাষ্ঠ টুকরো, তাই দিয়ে কি হয় পুরীর রথ জগন্নাথ দেবের রথ তৈরি হয়। কবে থেকে আরম্ভ হয়? মাঘ মাসের বসন্ত পঞ্চমী জেনে রাখো। রথটা কবে তৈরি, কবে থেকে আরম্ভ করা হয়? মাঘ মাসের বসন্ত পঞ্চমী থেকে রথের কাঠ সংগ্রহ করা আরম্ভ হয়। তাহলে কি হলো মাঘ মাসের বসন্ত পঞ্চমী মানে কোনটা বলো তো? সরস্বতী পূজোর দিন। আরো সোজা বললে এরা তো বসন্ত পঞ্চমী এত বুঝবে না। হ্যাঁ, বসন্ত পঞ্চমী বলতে সরস্বতী পূজা বলা হয়। তখন থেকে কি হয় কাঠ সংগ্রহ করা আরম্ভ হয়, আর রথ তৈরি করা আরম্ভ হয় কবে থেকে কেউ জানো? অক্ষয় তৃতীয়া। বাহ, আমরা একদম কিছু জানি না তা নয়, এতে আনন্দ, আমরা কালচারটা কিছু না কিছুটা জানি। তা অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথ তৈরি করা আরম্ভ হয়। তাহলে মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, আষাঢ় শ্রাবণে রথ হয়। তা এতদিন ধরে রথের ক্রিয়া প্রক্রিয়া চলতে থাকে। আমাদের দেহটাও কিন্তু 10 মাস ধরে তৈরি হয়। আবার কি বলছেন, এই রথ যখন তৈরি হয়, হ্যাঁ, এই রথে কে বসেন? জগন্নাথ দেব, তাই তো? জগন্নাথ দেব কে বলেন? জগন্নাথ দেবের রথ। আমি কালকেও বলেছিলাম, এর আগে যতবার নিউ ইয়র্কে এসেছি, আমার একটা লক্ষ্য হচ্ছে এটাই যে আমাদের সনাতন ধর্মের যারা রয়েছে, আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো ফাটল। ফাটল কি? আমরা নানামুনি নানা মত, বিশেষ করে বাঙালিরা এ ব্যাপারে অনেক এগিয়ে, যারা হিন্দি ভাষী তাদের এত মত পথ নেই বোধ হয়। আমাদের যা মত পথ, ওরে বাপ রে বাপ, হাজার মত হাজার পথ, এই চলে এইদিকে তো ও চলে ওইদিকে, ও চলে ওইদিকে তো এই চলে এইদিকে। আমি বাংলাদেশে গিয়ে বলেছিলাম যে যদি 20টা গির্জায় যাও সেম পিকচার, 20টা মসজিদে যাও সেম পিকচার, 10টা মন্দিরে যাও 10 রকম পিকচার। কেন? আমরা বৈচিত্র্যটাকে ধরতে পারিনি, মনে করেছি বোধ হয় এটা আমাদের বিভিন্নতা না। তার মধ্যে আরেকটা গণ্ডগোল কি বাবা? ফান্ডামেন্টালিজম। ফান্ডামেন্টালিজম কাকে বলে? আমরা মনে করি রথটা হলো বৈষ্ণবদের, শাক্তদের সঙ্গে আমাদের দ্বন্দ্ব। কালী নাম শুনলে কোনো কোনো বৈষ্ণবের ভেতরে একটা অদ্ভুত প্যানিক কাজ করে, আবার যারা কালীর ভজনা করে তারা গোবিন্দ নাম শুনলে কেমন একটা কালীর সঙ্গে গোবিন্দের তফাত আছে, আমি ওর মধ্যে নেই। কত ভুল বলুন তো, কে বলেছে রথে শুধু জগন্নাথ দেব ওঠেন? আজ দেখুন রথটা প্রকৃতপক্ষে কি, নাম প্রকৃতপক্ষে বলি জগন্নাথের, রথে কে কে উঠছেন, রথের গুরুত্ব কি, রথের মহিমা কি। এমনি রথের মহিমা সারা পৃথিবীতে এইভাবে ছড়িয়ে যায়নি, একবার যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবে কিরকম। তাহলে কি হলো, রথের কাঠ সংগ্রহ করা হলো, এটা কোথা থেকে সংগ্রহ করা জানো? উড়িষ্যার দশপল্লার জঙ্গল থেকে, দশপল্লার জেলা, তার মধ্যে একটা জায়গা আছে রণপুর, সেই রণপুরের জঙ্গল থেকে কি সংগ্রহ হয়, এই কাঠগুলো সংগ্রহ করা হয়। এখন মোবাইল সবার বন্ধ থাকবে কাইন্ডলি প্লিজ। এই এখন কাঠ সংগ্রহ কে সংগ্রহ করে দেয়? উড়িষ্যা গভর্নমেন্ট, আগে দিতেন রাজা। তাহলে কোন জঙ্গল থেকে আসতো? রণপুর জঙ্গল থেকে, দশপল্লার। বেশ, আবার কি রথের দড়ি তৈরি করেন কে? ষোলো শাসন বলে একটা জায়গা আছে, এগুলো হলো তথ্য, আমরা তত্ত্ব এবং তত্ত্ব দুটোই আস্বাদন করছি। ষোলো শাসন বলে একটা জায়গা আছে, তার ব্রাহ্মণগণ, তার নাম হচ্ছে কালবেড়িয়া,
ব্রাহ্মণগণ কি করে রথের দড়ি তৈরি করেন এবং কালবেরিয়ার সেবকগণ রথের দড়ি ধরে প্রথম টানেন। জগন্নাথ দেবের সেবার বড় বৈশিষ্ট্য, সব নিয়ম মতো তৈরি করে দেওয়া আছে। তাহলে কারা দড়ি তৈরি করবে, কারা টানবে, সব ঠিক আছে। অর্থাৎ মুখ্য সেবক কারা, তারা কালবেরিয়াগণ, তারা টানে। তো বেশ, এবার রথের বর্ণনা করি আমরা। তিনটে রথ হয়, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। আচ্ছা, সুভদ্রার পরিচয় কি মা? সুভদ্রা কে? কৃষ্ণ বলরামের ভগিনী। হ্যাঁ, কৃষ্ণ বলরামের ভগিনী। আর এক কথায় বলতে গেলে সুভদ্রার হাজবেন্ডের নাম জানো? বাহ, অনেক কিছু জানেন। সুভদ্রার স্বামীর নাম হলো অর্জুন। কেমন করে বিয়ে হয়েছিল তা জানো তো? যাক, তাহলে ভালো। হ্যাঁ, যাই হোক, উনি আর আলোচনা করে লাভ নেই। তাহলে এখন জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তিনটে রথ। জগন্নাথ দেবের যে রথ, তার নাম হলো চক্রধ্বজ। তার রং কি? পীতবর্ণ। জগন্নাথ দেবের রথের রং পীতবর্ণ কেন? খেয়াল করে দেখো, হলুদ বর্ণ কেন? রাধারানীর অঙ্গের রং কি? আমরা বলি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে। তা রাধারানীকে অন্তরে চিন্তা করে গোবিন্দ কি বাস করতেন? পীতবাস। পীত মানে হলুদ। একটা পদ আছে চমৎকার, শ্রীমতীর দাস আমি পীতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ যদি আমারে ভজায় বিফল ভজনতা। আমাদের গণ্ডগোল কি সবচেয়ে দুঃখ কি জানেন? আমরা ভজন নিয়ে আলোচনা করি না, আমাদের ম্যাক্সিমাম আলোচনা ভোজন নিয়ে। যেই একজন আমাকে বলে বাবা চাতুর্মাস্য করবো, ওই মাসে দুধ খাবো না, ওই মাসে ঘোল খাবো না, এই মাসে ওই খাবো না, আর বলো খাওয়া নিয়ে। আরে বাবা, একবার কেউ ভাবে না জব কতটা করবো, ভগবানের লীলা কিভাবে স্মরণ করবো, যে কোনো জিনিস আরম্ভ হলো খাওয়া নিয়ে, যেন সাধন ভজনটা ভোজন দিয়ে নিয়ে ব্যস্ত। আমাদের দুর্ভাগ্য, আমরা সেই একটা মজার গল্প আছে আমাদের দেশে, ওষুধের গায়ে লেখা আছে ঝাঁকাইয়া খাইবেন, শেক করে। হ্যাঁ, এবার ঝাঁকাইয়া খাইবেন, তা যে বাড়িতে গেছে সে রুগীকে ঝাঁকাতে আনবে বলেছে। এমন জনে ঝাঁকিয়েছে রুগী ঝাঁকানির জন্য প্রাণ, এমনিতেই ধুকধুক করছিল। ডাক্তারের কাছে নিয়েছি, ডাক্তারবাবু এ তো আপনি বললেন ঝাঁকাইয়া খাইবেন, ঝাঁকাতেই তো রুগী তো যায়নি, তাই ওষুধ তো খাওয়ানোর সুযোগই পেলাম না। ডাক্তার বলছে কেন কী করেছো? ও আপনি লিখেছেন গায়ে ঝাঁকাইয়া খাইবেন, শেক করে নেবেন। তো রুগীকে আচ্ছা করে শেক করেছি আমরা, যেমন ম্যাঙ্গো শেক করি। ডাক্তার বলছি সর্বনাশ, আমি ওষুধটাকে ঝাঁকাতে বলেছি। তাই এই গণ্ডগোল আমাকে অন্তর্নিহিত অর্থ, ইন্টারনাল মিনিং আমরা বুঝিনি, সেটা গল্প আছে চমৎকার। হ্যাঁ, বুঝলে? বিয়ে ঠিক হয়েছে, তা বিয়ে করতে গেলে কি লাগে? আমাদের দেশে মিডিল ম্যান বলে। হ্যাঁ, মিডিল ম্যানকে কি বলে? ঘটক। তো ওরা তো আর ঘটক বুঝবে না, ওদেরকে কি বলতে হবে? মিডিল ম্যান, যে ম্যারেজটাকে অ্যারেঞ্জ করে, দুই পক্ষের সঙ্গে কানেকশন করে দেয়। ভ্যালেন্টাইন সেতুর মতো আর কি, ব্রিজের মতো, এ পক্ষ পক্ষের মাঝে সেতু করে দেয়। তা এখন বলছে মেয়ের বাড়ি, বলছে দেখো আমাদের মেয়ে কিন্তু কানে কালা, আর শুনতে পায় না, ভালো দেখার বর জোগাড় বলে। হ্যাঁ, ভালো বর জোগাড় করেছি। আবার বর বলছে যে দেখো আমাদের ছেলে কিন্তু এক পা নাই, ভালো মেয়ে দেবে বলে। হ্যাঁ, আমি ভালো মেয়ে জোগাড় করেছি। তা মেয়ে হচ্ছে কানে শোনে না, আর ছেলে একটা পা নেই। তা মেয়ের বাড়িতে গিয়ে বলেছে, বলে ছেলে কিরকম? বলে যে কোনো কাজে এক পায়ে খাড়া, যে কোনো কাজে এক পায়ে খাড়া, তুমি কাজ বলতে পারবে না কোনো কাজ। বলে বাহ। আর ছেলের বাড়িতে বলেছে মেয়ে কিরকম? বলে সাত চল মারবা, মেয়ে একটা শব্দও করবে না, ও তো শুনেই না শব্দ করবে। তা এ মনে করেছে মেয়ে সাতচরে রা করে না, মানে মেয়ে খুব সোবার, শান্ত। আর এরা মনে করেছে ছেলে এক পায়ে খাড়া মানে খুব কর্মঠ, পরিশ্রমী, লেবোরিয়াস।
তা ভেতরে ইনার মিনিং তো আর বোঝেনি, তা আমাদের গণ্ডগোল, আমরা ধর্মে ইনার মিনিং না বুঝে ওই বাইরেটা ধরে ঝাঁকাতে আরম্ভ করি, এই জন্য কাজ করি বটে, ফল আর আমাদের হয় না, কোনো ফল হয় না। শ্রাবণ মাসে শিবের জন্য প্রেম একদম উতলে উঠল, ভাদ্র মাসে গোবিন্দের প্রতি প্রেম উতলে উঠল, রাধাষ্টমীর সময় রাধারানীর প্রতি ভালোবাসা উতলে উঠল, যেই চলে গেল দিনটা অমনি ব্যাস ভালোবাসাও চলে গেল। তাহলে এই ভালোবাসা দিয়ে লাগবে একটা দারুণ কথা আছে, মন্দিরে যায় চরণ, পা তোমাকে মন্দিরে নিয়ে চলে যায়, আর ভগবানকে পেতে গেলে লাগবে আচরণ। হ্যাঁ, ইনার মিনিংটা তোমার বুঝতে হবে। এখানে কি বলছেন, তাহলে জগন্নাথের রথ কিরকম, পীতবর্ণ, এবং জগন্নাথের রথের উচ্চতা কত, 23 হাত, চাকা 18টা। গুরুত্বপূর্ণ কি, রথের অশ্ব হল কে কে, রেচিকা, মচিকা, সুক্ষা এবং অমৃতা। সারথি হলেন মাতলি, আর ঘোড়ার রং হল সাদা। এবার গুরুত্বপূর্ণ হল পার্শ্ব দেবতা, পার্শ্ব মানে পাশে কারা কারা রয়েছেন, কে কে রয়েছেন, বলছেন দক্ষিণে বরাহ গোবর্ধন কৃষ্ণ গোপী কৃষ্ণ, পশ্চাতে নৃসিংহ রাম নারায়ণ, বামে ত্রিবিক্রম হনুমান এবং রুদ্র। কি দেখলাম আমরা, কি ফলো আপ করলাম, কি তাহলে জগন্নাথ দেব রথে উঠলেন না, তার সঙ্গে উঠলেন নৃসিংহদেব রাম নারায়ণ ত্রিবিক্রম তার সেবক হনুমান সবাই। সবচেয়ে বড় কথা হলো এটা কি বোঝানো হচ্ছে, ইনার মিনিংটা কি, যে ভগবানের যা যা অবতার তুমি দেখছো তারা সব ভগবানেরই অংশ। যেমন আমি বলি মিল্ক, বেসিক ফুড আমাদের কি, মিল্ক, পৃথিবীতে এমন কেউ নেই দুধ খায়নি, দুগ্ধ পান না করে কেউ পৃথিবীতে বড় হতে পারেনি। আবার আমরা যে মিল্ক গ্রহণ করি, এই মিল্কের অনেক বাই প্রোডাক্ট আছে, কি কি বাবা, ছানা, মাখন, দই, ঘি, ঘোল, হ্যাঁ ঠিক আছে, তা ছানা মাখন দই ঘি ঘোল এগুলো কি দুধের বাই প্রোডাক্ট, তা যে মাখন খাচ্ছে সে কি দুধ খাচ্ছে না, যে ঘি খাচ্ছে সে কি দুধ খাচ্ছে না। আবার মজার ব্যাপার দেখো, একই দুধের ভেতরে ঘিও রয়েছে ঘোলও রয়েছে, আগুন তুমি যদি আগুনের মধ্যে ঘি ঢেলে দাও আগুনটা কি হবে মা, দাও দাও করে জ্বলবে, আবার একই আগুনের মধ্যে তুমি ঘোল ঢেলে দাও আগুনটা নিভে যাবে। তার মানে দুধের মধ্যে আগুন জ্বালানোর শক্তিও আছে, আগুন নেভানোর শক্তিও আছে। আমরা কি করি, জ্বালানোর শক্তিকে আলাদা করে পূজা করি, নেভানোর শক্তিকে আলাদা করে পূজা করি, আসলে দুই দুধেরই অংশ। তাই খেয়াল রাখতে হবে আমাদের প্রভুর নাম কি, জগন্নাথ। কি অদ্ভুত কথা দেখো, কি চমৎকার অর্থ, জগন্নাথ শব্দের অর্থ হিন্দুর নাথ নয়, মুসলিমের নাথ নয়, খ্রিস্টানের নাথ নয়, জগতের যে যেখানে আছে অল ইউনিভার্স সকলের তিনি নাথ, তিনি প্রভু, তিনি ঈশ্বর, এই জন্য তিনি জগন্নাথ। সারা পৃথিবীতে যত গোবিন্দ মন্দির আছেন, কৃষ্ণ মন্দির আছেন, সবচেয়ে বেশি পপুলার হলেন কে, জগন্নাথ। কেন, কোন কৃষ্ণ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করা যায় না, যত যত বিখ্যাত মন্দির আছে, একমাত্র পুরী নীলাচলে করোনার আগে পর্যন্ত, করোনার পরে একটু নিয়মকানুন বদলে গেছে, করোনার আগে পর্যন্ত জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে সবাই প্রবেশ করতে পারত, সেখানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র কোনো ভেদ থাকতো না। আমি নিজে 3-4 বার পরিক্রমা করেছি, দলে দলে লোক ঢুকেছে, কোনো বর্ণ জাতিভেদ নাই, সবাই তার সন্তান। আরেকটা বড় কথা, তাহলে খ্রিস্টান মুসলিম তাদের নাথ যে তিনি, সকলের নাথ বলছেন, এই জন্য কোনো প্রভু মন্দির থেকে বেরোন না, জগন্নাথ দেব একমাত্র জগতের নাথ, জগৎকে দর্শন দেওয়ার জন্য তিনি মন্দির থেকে বেরিয়ে আসেন। আয় যারা মন্দিরের ভেতরে ঢুকে আমাকে দেখতে পারিস না বা দেখতে দেয় না তোদের, তোরা আমাকে দর্শন কর, আমি তোদের জন্য মন্দির থেকে বেরিয়ে এসেছি। পৃথিবীতে আর কোনো বিগ্রহকে আপনারা দেখবেন না,
মন্দির থেকে বালাজি বলুন, ভারতবর্ষে বিখ্যাত যত যত মন্দির আছে, মন্দির থেকে বেরিয়ে এসেছেন ভগবান, এটা আর কোথাও দেখা যায় না। একমাত্র কোথায়? নীলাচলে জগন্নাথ। এই পুরীর বিরাট মহত্ব, এই পুরীর বিরাট গুরুত্ব, স্বয়ং দেবাদিদেব মহাদেবকে জগন্নাথ দেব বলেছেন। স্বয়ং জগন্নাথ দেব কাকে বলেছেন? দেবাদিদেব মহাদেবকে। আমি আগেই বলেছি, যারা আমরা মহাদেবের মাথায় জল ঢালি, মহাদেব পূজা করি, বারবার খেয়াল রাখতে হবে আমরা কেউ বাইরে যেতে পারছি না, সবাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে গোবিন্দ অর্চনে করি, কারণ দেবাদিদেব মহাদেবকে পরম বৈষ্ণব। শাস্ত্র বলছেন, নাস্তি গঙ্গা সমতীর্থ, গঙ্গার থেকে বড় তীর্থ নাই, না চ কৃষ্ণ পরাশ্রিতি, কৃষ্ণের থেকে বড় তত্ত্ব নাই, ন শঙ্কর বৈষ্ণবশ্চ, মহাদেবের থেকে পরম বৈষ্ণব এই জগতে নাই। সেখানে কি বলছেন? সেই স্থান শিবাজ কহিতমা স্থানে, যে স্থান যে পুরীর মর্ম মোর কেহ নাহি জানে। কে বলছেন? স্বয়ং জগন্নাথ দেব নীলাচলের কথা বলছেন। সিন্ধু তীরে বট মেলে নীলাচল নাম, ক্ষেত্র শ্রী পুরুষোত্তম অতিরম্য স্থান, অনন্ত ব্রহ্মাণ্ড কালে যখন সংহারে, তবু সে স্থানের কিছু করিতে না পারে, সর্বকালে সেই স্থানে আমার বসতি, প্রতিদিন আমার ভোজন হয় তথি। নীলাচল ক্ষেত্র বিখ্যাত কেন? প্রভুর ভোজনের জন্য। সবাই জানেন মাটির পাত্রে রান্না হয়, গ্যাসও হয় না, হ্যাঁ ওই কাঠ দিয়ে রান্না হয়। কোন কাঠ? শুধু ভক্তমণ্ডলী, কাঠ দিয়ে রান্না হয়, অন্য কিছু দিয়ে রান্না হয় না। আর এর মধ্যে কাঠ কোনটা? ওই যে রথ থেকে যখন জগন্নাথ দেব নেমে যান, রথগুলো যখন পড়ে থাকে, হ্যাঁ জগন্নাথ মন্দিরের সামনে, সেই রথগুলো ধীরে ধীরে ভেঙে টুকরো টুকরো করে জগন্নাথ দেবের রন্ধনে লাগিয়ে দেওয়া হয়। আত্মা চলে গেলে আমাদের দেহরথকেও যেভাবে পুড়িয়ে দেওয়া হয়, তাই হলে নীলাচল স্থান। আমি পুরীর ব্যাখ্যা আজকে যাব না, কারণ আমরা রথের ব্যাখ্যায় যাচ্ছি, পঘড়াচলের ব্যাখ্যায় আমরা আসব, শুধু বললাম এই কথাটা। তাহলে কি হলো? দক্ষিণে বড় গোবর্ধন কৃষ্ণ বলতে ভগবানের যত যত অবতার রয়েছেন সব তার সঙ্গেই প্রবেশ করছেন। খেয়াল করে দেখুন, এবার হচ্ছেন বলভদ্র। বলভদ্র বলছেন বলদেব, একটু বলে নি বলদেবের কথা। আমাদের অনেক সন্তান আছে এখানে, হ্যাঁ ফোন করে আমরা বলি জয় বলদেব, যদি বলি বলভদ্র কে বলতো আর কেউ বলতে পারবে না, আর কেউ বলতে পারবে না। তা যারা বলদেবের সন্তান তাদেরও প্রয়োজন জানা। সন্তান বলতে যারা আমার আশ্রিত দীক্ষিত, বলদেব মন্দিরের আশ্রিত দীক্ষিত, তাদের যারা নয় তাদেরও জানা প্রয়োজন, কারণ বলভদ্র সকলের। হ্যাঁ বলদেবের গুরুত্ব কোথায়? আমরা বলি গোবিন্দের দাদা, আগেই বলে রাখি ভগবানের কখনো দাদা ভাই কাকু জেঠু মামা পিসি এগুলো হয় কি? হয় না। এই যে বলি জগন্নাথ দেব কোথায় যাচ্ছে রথে করে? মাসির বাড়ি। হায় রে, যার মাই নেই এখন মাসি করতে আসবে, সম্পূর্ণ রং ইনফরমেশন। ভগবানের মাসি পিসি বলে কিছু হয় না, আমার তোমার হতে পারে। হ্যাঁ কে বলেছেন? উদ্ধব মহারাজ বলেছেন শ্রীমৎ ভাগবতে, আমি বলছি না। কি বলছেন? ন মাতা ন পিতা তস্য, তার মা বলে কেউ নাই, তার বাবা বলে কেউ নাই, ন ভার্যা তার স্ত্রী বলে কেউ নাই, সুতাদায় তার পুত্র বলে কেউ নাই, নাতমিয় তার আত্মীয় বলে কেউ নাই, পরশ্চাপি তার পর বলে কেউ নাই, ন দেহ জন্ম না এ বছর, তার জন্ম বলে কিছু নাই, তার মৃত্যু বলে কিছু নাই। তার স্ত্রী পুত্র যদি না থাকবে তাহলে রুক্মিণী সত্যভামাকে জিজ্ঞাসা করতে পারেন আপনারা। অনেকে আমাদের সনাতন ধর্মের লোকেদের বিদ্রুপ করে, অন্য ধর্মের লোকেরা, আমরা উত্তর দিতে পারি না, কারণ উই আর ফুললি আননোন অ্যাবাউট দিস সাবজেক্ট। একজন বলছেন
টেলিভিশনে পর্দায়, যে তোমাদের ভগবান, মানে গোবিন্দ তাদের নয় আমাদের আর কি, আছে বেশ ভালো কথা। কিন্তু আমরা বারবার বলি ভগবান কার, সর্বজগতে। তো তোমাদের ভগবান গোবিন্দ যদি 16,108 বিয়ে করতে পারে, তা আমাদের অমুক ডট ডট এতগুলো বিয়ে করলে ক্ষতি কি? আমি নাম উচ্চারণ করলাম না, কারণ এটা এতই সেন্সিটিভ বিষয়, এই নাম উচ্চারণের জন্য অনেক অঘটন ঘটতে পারে। আর হিন্দিতে একটা কথা আছে, সমঝদার লোকো কে লিয়ে ইশারায় কাফি হতা হয়, যারা সমঝদার তাদের জন্য ইশারায় যথেষ্ট বলতে হয় না। কি বলতে চাইছি আপনারাই বুঝতে পারছেন, কেউ উত্তর দিতে পারে না, বোকার মতো আমরা বসে থাকি, তাই তো। এবার জানুন গোবিন্দ 16,108 বিয়ে কেন করেছেন, আদতে তার প্রয়োজন ছিল কিনা, এর রহস্যটা কি? দুর্ভাগ্য আমাদের এই বলে উল্টো পাল্টা বলে দেওয়া হয়। বলা হয় আমাদের 33 কোটি দেবতা, 2000 নাম বলো, কে বলেছে আমাদের ঈশ্বর কজন? একজন। বদন্তি তত্ত্ববিদস্তত্ত্বং যজ্ঞানমদ্বয়ং ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে, আমরা বুঝি না তাই ঝগড়া করি বোকার মতো। শাস্ত্র বলছেন বদন্তি, বদন্তি মানে নিশ্চয় খাওয়া নয়, এরা বলতে পারছেন, বদন্তি মানে বলা। কে বলছেন? তত্ত্ববিদ, যারা তত্ত্ব জ্ঞান আছে। কি বলছেন ঈশ্বর কজন? একজন। আমরা বাঙালিরা এত মাথা মোটা, আমরা এও বুঝি না। আমি মজা করে বলি, আমরা এটা বুঝি না ত্রিপুরায় যাকে নিয়ে লাফালাফি, গিয়ে দেখো ব্যাঙ্গালোরে কেউ তাকে চেনেই না। পাবনায় যাকে নিয়ে লাফালাফি, পন্ডিচেরিতে গিয়ে দেখো তার নামই কেউ শোনেনি। মহাপুরুষ আর পরমেশ্বর ভগবান দুটো এক নয়। আমরা বোকার মতো কি করেছি, ওই খেলার খেলোয়াড়কে গুলিয়ে ফেলেছি। মনে আছে আমাকে একবার প্লেন থেকে নামার পরে আমার ছেলেরা নিয়ে গেছিল কোন এক নামাঙ্কিত মন্দিরে, আমি সেখানে ডাইরেক্টলি বলেই এসেছিলাম কেন করছি আমরা জানি, কিন্তু কিন্তু ওই যে অভ্যাস হয়ে গিয়েছে, অভ্যাস হয়ে গিয়েছে। হ্যাঁ, যে ওই ওই করতে 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 জেনে শুনেও, সবচেয়ে দুর্ভাগ্য জেনে শুনেও আমরা ভুলগুলো করি, তার জন্য আমাদের মধ্যে ঐক্যের এত অভাব। এ ওই দলের, ওই দলের, সে সেই দলের, এই অমুক দলের, এই করতে গিয়ে আমরা সবাই পৃথিবীতে বড্ড একা হয়ে যাচ্ছি। মনে রাখবেন, বিদেশে আছেন, বি কনসাস, যদি সঙ্গবদ্ধভাবে না থাকতে পারেন দাম নেই। মহাপ্রভু বলে দিয়েছেন সঙ্গশক্তি কলযুগী। হ্যাঁ, গ্র্যাপস চেনো তো, সিঙ্গেল পিস কিনেছো কখনো? হ্যাঁ, তো সিঙ্গেল পিস গ্র্যাপসের কোনো দাম নেই, পাড়িয়ে দিয়ে লোকে চলে যায়। যখন কি হয়, টুগেদার থাকে, একসঙ্গে থাকে থোকা, তখন তার ওজন করে বিক্রি হয়। তা আমরা যদি একত্রিতভাবে না থাকতে পারি, তোমার একার ক্ষতি নয়, আমাদের সকলের ক্ষতি। বি কনসাস। আমার উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য এই যে ভেদ, এই ভেদটাকে বন্ধ করা। আমি বারবার করে বলি, ভক্ত হও কিন্তু বিভক্ত হও না। আমরা ভক্ত তো হতে পারলামই না, উল্টে বিভক্ত হয়ে গেলাম। চলে আসুন বলদেবের কথা একটু বলি, অনেক সময় কমে যাচ্ছে, আমি ঘড়ির দিকে আমিও খেয়াল রাখছি। বলদেব কি তত্ত্ব? তাহলে গোবিন্দের কি তত্ত্ব বলছেন? অভিন্ন। কিরকম অভিন্ন তত্ত্ব? একদিক দিয়ে বলদেব, একটু বলি আপনাদের, ক্লিয়ার করে বলি, আমাদের আমেরিকার রাজধানী কোনটা? ওয়াশিংটন। আমাকে নিয়ে গেছিল, কিন্তু ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল কোনটাকে বলা হয়? নিউ ইয়র্ক। আমেরিকার মধ্যে যদি 4টে শহরকে সবচেয়ে বড় করে ধরেন, তাহলে কোন কোন শহর আসবে? আমাদের যেমন কলকাতা, চেন্নাই, দিল্লি, মুম্বাই, এখানেও আসবে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, হ্যাঁ, ডালাস, হ্যাঁ, আরও আর কোন কোন শহর আসবে আমি এত জানি না, নামি দামি বহু শহর আছে, আটলান্টা, বড় বড় শহর আছে। তাহলে 4টে শহরে গুরুত্ব নিশ্চয় বেশি, নিউ ইয়র্কে গুরুত্ব নিশ্চয় বেশি, কিন্তু নিউ ইয়র্কটা ইউএসএ নয়, ইউএসএটা অনেক বড়, নিউ ইয়র্কটা তার পার্ট। তো এখানে কি হচ্ছে, গোবিন্দ হচ্ছেন সর্বেশ্বর পরমেশ্বর ভগবান,
সচ্চিদ আনন্দ তিনি, সচ্চিদ আনন্দ স্বরূপ। তার মধ্যে তিনটে শক্তি, চারটে শক্তি আছে প্রধান, কি কি? সংকর্ষণ কারণতোষাই গর্ভতোষাই চায়ুদ্দিশাই শেষাষ্ট্র যৎসাংশ কলা স্বনিত্যানন্দাক্ষর আমার স্মরণ মামাস্তু। বলদেবচন্দ্র কি কি বলা হয় গোবিন্দের? কি রূপ বাবা কে বলতে পারবে? গোবিন্দের দুটো প্রকাশ বলে রাখি, প্রাভব বিলাস এবং বৈভব বিলাস। একটি হলেন নারায়ণ, আর একটি হলেন বলদেবচন্দ্র। ক্লিয়ার? তাহলে ভগবানের দুটো প্রকাশ, গোবিন্দ এক, তার দুটো প্রকাশ, বলে কিরকম ব্যাপারটা? বলে বলদেবচন্দ্র গোবিন্দের অভিন্ন তত্ত্ব হয়েও কিন্তু সেবক তত্ত্ব। তিনি কি করেছেন? বলদেব গোবিন্দের সেবা করেছেন। সেবক তত্ত্ব ব্যাপারটা ক্লিয়ার করি, বুঝতে সুবিধা হবে। কপালে যদি ব্যথা হয়, কপাল কখনো কপাল টেপে? কে টেপে বাবা? হা, মাথাটা যে ব্যথা করছো না, বলে কপালের ব্যথা হচ্ছে, কপাল বুঝবে তোমার হাতের কি? হে, বলে শরীরেরই অঙ্গ, সে হাত দিয়ে কপালটা টিপে দিচ্ছে, তাহলে কপালের যত্ন করছে। তাহলে কি হচ্ছেন? বলদেবচন্দ্র সেবক তত্ত্ব। আবার কি বলছেন? গোবিন্দের শয্যা ভূষণ আবরণ সবকিছু কিরকম? আমরা রাগবি খেলা দেখি, এখন আমেরিকায় সকার খুব পপুলার হয়েছে। আমার একদিন ফোন করেছিলাম আমার বিজয় বাবাকে, বলছে বাবা আমি এখন স্টেডিয়ামে রয়েছি আপনার দাদু ভাইকে নিয়ে, মেসির খেলা দেখতে এসেছি। তা খেলা দেখতে কার কাছে? মেসির। আমার প্রশ্ন, যদি স্টেডিয়ামটা না থাকতো খেলতো কোথায়? স্টেডিয়ামটা যদি না থাকতো খেলাটা হতো কোথায়? রাগবি যদি স্টেডিয়ামটা না থাকতো, ইউএস ওপেন যদি স্টেডিয়ামটা না থাকতো, তাহলে জ্যাকোভিচ নাদাল খেলতোটা কোথায়? যদি বাস্কেটবলের কোর্ট না থাকতো, হ্যাঁ, তো বাস্কেটবলটা খেলতো কোথায়? তাহলে বাস্কেটবল খেলতে গেলে কোর্টের প্রয়োজন, মাঠ। রাগবি ক্রিকেট সকার খেলতে গেলে কি প্রয়োজন? স্টেডিয়াম। তিনি গোবিন্দ লীলার জন্য যে স্টেডিয়াম প্রয়োজন, সেটা হলেন আমার বলদেবচন্দ্র। তাই তার স্বরূপটা কি? তাকে বলা হয় মূল সংকর্ষণ। অর্থাৎ আরেকটা বলি আর কি তোমাদের, যেটা গ্র্যাভিটি বলো, গ্র্যাভিটি বলি আমরা। গ্র্যাভিটি বলতে আমরা ছোটবেলায় বলেছি মাধ্যাকর্ষণ, ছেলেমেয়েরা বুঝবে না, ওরা গ্র্যাভিটি বোঝে। তো গ্র্যাভিটিটা কি? গ্র্যাভিটি হলেন বলদেবচন্দ্র, মূল সংকর্ষণ, যা সকলকে নিজের দিকে কি করে রাখে? সেন্ট্রালাইজ করে রাখে। এই নিখিল ব্রহ্মাণ্ড একটা নিয়মে চলছে, কোন পাওয়ার কোন শক্তি, সেই শক্তির নাম হলো সংকর্ষণ শক্তি, সম্যকরূপে আকর্ষণ। মজার ব্যাপার, আমার গুরুদেব আমাকে বলেছিলেন যে দেখো বাবা তোমরা বলো গ্র্যাভিটি আবিষ্কার করেছে কি? স্যার নিউটন, আইজ্যাক নিউটন। অথচ এই সনাতন ধর্মের গ্রন্থে 5000 বছর আগে গ্র্যাভিটির কথা উল্লেখ করা আছে, কেউ ফলো আপ করে নাই, কেউ ফলো আপ করে নাই। এখন আমরা যদি বলতে যাই, আমরা লোকের কাছে হাস্যস্কর হব। কে হাস্যস্কর হলো না হলো তাতে যায় আসে না, ঘটনা সত্যি। নিউটনের জন্মের বহু বছর আগে আমাদের গ্রন্থের মধ্যে এই সংকর্ষণ কথাটা উল্লেখ করা রয়েছে। অর্থাৎ নিখিল জগৎকে যে আকর্ষণ করে ধরে রেখেছে, সেন্ট্রালাইজ করে রেখেছেন, এই সংকর্ষণ শক্তিকে আমার বলদেবচন্দ্র, যার প্রচুর বল, বল বলতে শক্তি। এমন দেব, তার নাম কি প্রকৃতপক্ষে? ভগবান লীলায় তিনি দাদা হয়েছেন, তার নাম প্রকৃতপক্ষে রাম। বল রাম, বল সংযুক্ত রাম, অর্থাৎ যার প্রচুর শক্তি সামর্থ্য, তার নাম বলরাম। আর আমরা তাকে বলি বলাই দাদা। বলাই দাদা কেন? আমি মজা করে বলি যে বলাই কেন? বলে যারা কৃষ্ণ বলে না তাদের কৃষ্ণ বলাই, তাই তো আমার নামটি বলাই। যারা কৃষ্ণ বলে না তাদের কৃষ্ণ বলাই, এই জন্য তার নাম বলদেবচন্দ্র। তাহলে গোবিন্দের সঙ্গে বলদেবের তফাত তত্ত্বত নেই। কিন্তু বলছেন একই স্বরূপ দুই ভিন্ন মাত্র কায়, আদ্যকায় গুহ কৃষ্ণ লীলা আরো সহায়। অর্থাৎ যেমন হাত পা শরীরেরই অংশ, তিনি বলদেবচন্দ্র গোবিন্দেরই অংশ স্বরূপ।
যদি কেউ বলদেব পূজা করে তার মানে গোবিন্দের পূজা করছে না তা নয়, সে গোবিন্দেরই পূজা করছে। যার জন্য আমাকে অনেক প্রশ্ন করে যে আমরা তো উপাস্য বলদেব, হ্যাঁ তাহলে আমাদের মন্ত্র কি? মন্ত্র গোবিন্দ মন্ত্র, কারণ ওর বাইরে আর কিছু নাই। বিচারিয়া দেখো তন্ত্র সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ মন্ত্র। আমাদের দুর্ভাগ্য আজও আমরা এখান থেকে দূরে সরে যাচ্ছি। তাই বলদেব তত্ত্ব সংক্ষেপে একটু বলে দিলাম, আরো অনেক বলার আছে, এত এখন বলতে যাচ্ছি না, কারণ ঘড়ির কাঁটা কত বড় কাঁটা, কাটতে কাটতে যায় সময়টা, আর এমনই কাঁটা যেটা নিয়ে যায় সেটা ফেরত দেয় না, কিন্তু আজকে যে সময় কাটছে এটা কিন্তু ফেরত দেবে। তা কি বলছেন, আমার বলদেবের যে রথ তার নাম হচ্ছে তালধ্বজ বা হলধ্বজ। হল কেন? লাঙ্গল। লাঙ্গল কিসের স্বরূপ? পৃথিবীর বুক চিরে আকর্ষণ করে যে শস্য সফলা ধরিত্রী হয়েছে তার মূল শক্তি হলেন আমার বলদেব চন্দ্র। তাই তার রথের নাম হচ্ছে তালধ্বজ। বলদেবের রথের রং কি বাবা? নীলবর্ণ। কেন? নিতাইচাঁদ কোন রঙের পোশাক পরেন বাবা? নিতাইচাঁদ নীলবর্ণের পোশাক পরেন। কেন? গোবিন্দকে ভালোবাসেন তো তাই। রাধারানী কি শাড়ি পরতেন? নীল শাড়ি। নীল শাড়ি পরে যাও, দিয়া বাহুনারা পদকর্তা পদ দেখেছেন। তা বলদেব চন্দ্র কি করেন? নীল পছন্দ তার, নিতাইচাঁদ নীল রঙের কাপড় পরেন, কারণ আমার গোবিন্দ কিরকম? নীল রতন। এর উচ্চতা কত? 22 হাত, চাকা 16টা। রথের রক্ষককে শেষ অবতার, সারথি হলেন সুদুম্ন, ঘোড়া কি? স্থিরা, ধৃতি স্থিতি এবং স্নিগ্ধা। ঘোড়ার রং কি? কালো। এর পার্শ্ব দেবতাকে এবার ফলো আপ করুন। রথে শুধু জগন্নাথ একা উঠছেন না, বলদেব নয়, দক্ষিণে গণেশ, কার্তিকেয় সর্বমঙ্গলা, পশ্চাতে প্রলবগ্ন হলায়ুধ মৃত্যুঞ্জয়, বামে নাটাম্বর মহেশ্বর শেষদেব। মহেশ্বর বলতে দেবাদিদেব মহাদেব। তাহলে এমন কোন দেব শক্তি বাকি রইল কি যে রথে উঠলেন না? উত্তর দিন এবার। তাহলে আমাদের ভেদ কোথায়? শৈব শাক্ত বৈষ্ণবে যে ভেদ আমরা করি, কতখানি মূর্খ আমরা, আমরা ভেদ করি। নীলাচলে তাহলে দেখুন জগন্নাথের রথে শুধু জগন্নাথ একা উঠছেন না, বলদেব একা উঠছেন না, কার্তিক গণেশ মহাদেব সব ভগবানেরই তো অংশ, তাই সবাই উঠছেন রথে। এখন কাউকে যদি বলা হয় আপনি আমার বাড়িতে আসবেন, হাত দুটো বাড়িতে রেখে আসবেন, হবে? আপনি আমার বাড়িতে আসবেন, আপনার পা দুটো বাড়িতে রেখে আসবেন, হবে? যেমন হাত পা নিয়ে উঠতে হয়, হ্যাঁ ঠিক তেমনি ভগবানেরই অংশ শক্তি তাদের নিয়ে উঠছেন। তাহলে আমাদের গণ্ডগোল কোথায়? আমাদের গণ্ডগোল অবোধ। আমরা আমরা বোধ নেই, তাই আমাদের এই সমস্যা। এবার তৃতীয় আসি সুভদ্রা, আরো ক্লিয়ার হবে। সুভদ্রা আগেই বলেছি, সুভদ্রা কি? শক্তির প্রতীক। আমরা বলি গোবিন্দ শক্তিমান আর রাধারানী হলেন মূল শক্তি। সবাই বৃন্দাবনে রাধে রাধে বলে, কেন গো বাবা? রাধারানী কে? মজা করে আমার গুরুদেব বলেছিলেন, আমাদের কে বলে বৈষ্ণব বাবা? আমরা বৈষ্ণব বটে, শাক্ত বটে। তাহলে কিরকম? যে শক্তির পূজা করে তাদেরকে শাক্ত বলা হয়। তাহলে আমরা কার পূজা করি? রাধারানীর। রাধারানী কে? রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি, শাস্ত্রের পরমান, অগ্নি ও জ্বালাতে জয়ছে নহি কবু ভেদ, মৃগ মদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, রাধা কৃষ্ণ একই আত্মা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। পদ্মপুরাণ বলছেন, সাতু সাক্ষাৎ মহালক্ষ্মী কৃষ্ণ নারায়ণ প্রভু, নৈতয় বিদ্যতে ভেদম স্বল্প বিপুল সত্তম। হে রাধারানী, তোমার সঙ্গে গোবিন্দের একটু ভেদও নাই, কোনো পার্থক্য নাই। অনেকে বলেন, দেখবে আপনার তোমাদের মধ্যে নতুন নতুন আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন হয়েছে, আমি নাম নাম বলছি না, রাধারানীর চরণে তুলসী দেওয়া চলবে না, হঠাৎ পরবান আরম্ভ করল, নতুন বৈষ্ণব তো,
তেজ বেশি আর কি। রাধারণীর চরণে তুলসী দেওয়া যাবে না, ফরমান জারি করলো, লোকে আরম্ভ করলো ঝগড়া তাই নেই। আর আমাদের বাংলাদেশে তো কিছু একটা পেলেই হলো, ব্যাস আরম্ভ করে দিল যুদ্ধ। এবার প্রশ্ন হচ্ছে এটা, যেই তুমি রাধারানীর চরণে বললে তুলসী দেবে না, তার মানে তোমার মনে ভাবনা এলো কৃষ্ণ আলাদা রাধারানী আলাদা। যেই মনে ভাবনা এলো তোমার ভজন সাধন সব জয় রাধে গোবিন্দ হয়ে গেল, ভাবনাটা সমাত্রই সব শেষ হয়ে গেল। তাই পদ্মপুরাণ বলছেন, নৈতায় বিদ্যা দেবীদম স্বল্প ভেদ নাই। রাধারানীকে গোবিন্দের মূল শক্তি, এই শক্তির প্রকাশ হচ্ছেন কারা, অন্য অন্য শক্তিরা। এমনকি আমি পাঠে বলেছি যে যশ্যাংশে লক্ষ্মী দুর্গা অধিকার শক্তি, এই যে দুর্গা লক্ষ্মী কার থেকে সৃষ্টি, আমার শ্রীমতী রাধারানীর শক্তি থেকে। রাধারানীকে দয়া করে কেউ ওই অন্য কারুর বউ অন্য কারুর মেয়ে ভেবে বসে না। কোনোদিন যদি রাধারানী নিয়ে বলি আমি ডিটেলস বলবো, আজকে আর বলছি না, সামনে আরো তো কদিন রয়েছে, আরো চার দিন রয়েছে, তাই তো বাবা? আরো চার দিন আছে তো নাকি? হ্যাঁ চার দিন আছে, যদি সুযোগ হয় একদিন রাধারানী নিয়ে একদিন বিশেষভাবে বলবো আমরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের ভুল ধারণাগুলোকে কিন্তু আঘাত করা, শুধু পাঠ শোনা প্রসাদ পাওয়া নয়, ভুল ধারণাগুলোকে আঘাত করা। হ্যাঁ তাহলে রাধারানী গোবিন্দের মধ্যে ভেদ নেই, তাহলে রাধারানীর চরণে তুলসী দেওয়া যাবে, গোবিন্দের চরণেও দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে কি এই আমার সুভদ্রার শক্তি কি, রাধারানীর শক্তির প্রকাশ। খেয়াল রাখতে হবে শক্তির বিভিন্ন প্রকাশ হয়, যেমন আমরা বলেছি বৈদ্যুতিক শক্তি, ফ্রিজ হলে পরে ঠান্ডা, হিটারে গরম, একই শক্তি বৈদ্যুতিক শক্তি। এসি দিলে পরে ঠান্ডা দিচ্ছে, গিজারে আবার গরম করে দিচ্ছে, হ্যাঁ তাহলে একই বৈদ্যুতিক শক্তি। ভগবানের বিবিধ শক্তির প্রকাশ, শক্তি কিন্তু একটাই। তা বলছেন এখানে কি, সুভদ্রার যে রথ তার নাম হলেন পদ্মধ্বজ, উচ্চতা কতটা, 21 হাত, চাকা 14টা, অশ্বকী অধর্মজ্ঞান অপরাজিতা জ্যোতিনী, রক্ষক বনদুর্গা, সারথি হলেন অর্জুন। এইবার প্রধান কথা হলো এই রথের পার্শ্ব দেবতাকে দক্ষিণে চামুণ্ডা চণ্ডী উগ্রতারা, পশ্চাতে বনদুর্গা সুরী দুর্গা বারহী, বামে কালী মঙ্গলা বিমলা। তাহলে রথে কে বাদ গেল বলেন, এবার মা কালী রথে উঠলেন না, দুর্গা দেবী রথে উঠলেন না, তাহলে এটা কি শক্তির প্রকাশ। তাহলে দেখুন এই যে জগন্নাথ দেবের রথ, এটা কত সুন্দর করে সনাতন ধর্মের টু মাচ ইউনিটিকে এক্সপোজ করছে, আর আমরা এখানে বসে নিজেদের মধ্যে মারামারি করছি, অদ্ভুত অদ্ভুত নয় ভূত, কেন করছি কি জন্য করছি নিজেরাই জানি না। এবারে আমার কালী মন্দির ও বলে কৃষ্ণ মন্দির, আরে কৃষ্ণের মধ্যেই কালী রয়েছে, কালীর মধ্যে কবি কৃষ্ণ রয়েছে, আলাদা করে কেউ নাই। উপনিষদ বলছেন য কৃষ্ণ শৈব দুর্গার সাথ স দুর্গা কৃষ্ণ এব স, আমাদের কালী মন্দির আর একটা পাঠ পড়বে সেদিন আমি দেখাবো, তিন যুগে শ্রীকৃষ্ণ শক্তির সঙ্গে দেবী শক্তির কি সম্বন্ধ, যদি মহাপ্রভু কৃপা করেন এর মধ্যে পড়বে তখন আমি বলবো। এবং এবার বলেছি এবার 6 দিন পাঠ হবে, 6টা আলাদা আলাদা সাবজেক্ট, এর মধ্যে যদি কারোর কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু জানার ইচ্ছা থাকে ওই সাবজেক্টের ওপর একটু বলবেন, আপনারা বলবেন আমি চেষ্টা করব। আমার তো বুদ্ধি শুদ্ধি কম, বিদ্যা বুদ্ধি আরও কম, তা আমার জ্ঞানের মধ্যে যদি পড়ে যায় আমি অবশ্যই চেষ্টা করব আমার শ্রী গুরুদেবের থেকে যা শিখেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তাহলে মূল ধারণা কি দাঁড়ালো, তাহলে দেবী শক্তি রথে কে উঠলেন, কালিয়ে উঠলেন, দুর্গা উঠলেন, এই যে বলছেন বনদুর্গা বারহী কালী মঙ্গলা বিমলাকে লক্ষ্মী দেবী, হ্যাঁ মঙ্গলাকে কদিন আগে ছিল বিপদ তারিণী ব্রত, সব দেখছি বিপদ, শিলিগুড়িতে ছিলাম বিপদ তারিণী, আমরা হাজার বিপদ তারিণী পড়লো পুজো করলো বিপদ যাবে না যতক্ষণ স্বপদে না যাবে, হাতে লাল সুতো নীল সুতো পরে নিলা
আর মনে করলো বিপদ সব চলে গেল। বিপদ চারিদিকে, তাই তো জানো না বিপদ কেন, তাই তো জানো না। মানুষ বিপথে যায়, তাই কি হয়, তার বিপদ হয়। কেউ যদি সুন্দর পথে থাকে তার বিপদ কোনোদিন হতে পারে না। তাহলে এই হলো রথ। এই রথ কি হয়, কিরকম হয় দেখুন। সুদর্শনং পুরস্কৃত বলভদ্র তত পরম সুভদ্রা চ তত নীত্বা জগদীশং সুরেশ্বরম। কাকে তোলা হয়? আগে সুদর্শন জগন্নাথের অস্ত্র কে বাবা? সুদর্শন চক্র। সুদর্শন তাকে আগে রথে তোলা হয়, বলদেব। তারপর কাকে তোলা হয়? সুভদ্রা। আর সবার শেষে কাকে তোলা হয়? জগতের নাথ জগন্নাথকে। কিভাবে তোলা হয় দেখুন, কি চমৎকার। আপনারা জানেন ওই জগন্নাথ দেখবে যখন তোলা হয় তখন ধাপ থাকে, জগন্নাথ মন্দিরে অনেক স্টেপ আছে। এই স্টেপগুলো কি হয়, তুলোর গদি দেওয়া হয় জগন্নাথদেব। ওই একটা করে ধাপে নামানো হয়, আবার তুলোর গদি দেওয়া হয়, আবার ধাপে নামানো হয়। এর নাম কি, পহণ্ডি উৎসব। পহণ্ডি বিজয় বলতে পাদহুণ্ডন। যেমন আমরা স্টেপিং করে করে এগোই, জগন্নাথদেব তেমনি স্টেপিং করে 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 তার রথে উঠছেন। এটার নাম কি বলা হয়, এটার নাম বলছেন পহণ্ডি। পহণ্ডি বলতে পাদহুণ্ডন। এইবার এইভাবে করতে করতে জগন্নাথ দেব রথে উঠলেন। যাচ্ছেন কোথায়? আপনারা বলবেন মাসির বাড়ি। আগেই বলে দিয়েছি জগন্নাথ দেবের মাসি পিসি বলে কেউ নেই। তাহলে কোথায় যাচ্ছেন? গুন্ডিচা মন্দির। এই গুন্ডিচা মন্দির কিরকম নিরিবিলি স্থান, নির্জন, পুষ্প বাগান শোভিত। বলে এটা কিরকম, বৃন্দাবনের মতো। শাস্ত্র বলছেন চৈতন্য চরিতামৃতম, ইহা লোকারণ্য হাতি ঘোড়া রথ ধ্বনি তাহা পুষ্পরণ্য ভৃঙ্গ পিকনা আদশুনি। এই রাজবীর সঙ্গে সব ক্ষত্রিয়গণ তাহা গোপবের সঙ্গে মুরলী বদন ব্রজে তোমার সঙ্গে যে সুখ সাধন সেই সুখ সমুদ্রের ইহা নাহি কোকন। তাহলে জগন্নাথ দেব কোথায় যাচ্ছেন বাবা? দ্বারকা থেকে বৃন্দাবনে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? দ্বারকা থেকে বৃন্দাবন যাচ্ছেন। অন্য হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে মনে এক করি জানি তাহা তোমার পাদোদয় করহ যদি উদয় তবে তোমায় পূর্ণ কৃপামান। মহাপ্রভুর অনুভব অপূর্ব আস্বাদন করানো হয়েছে। তাই জগন্নাথ দেব কোথায় যাচ্ছেন? এই জন্য রথে সবার আনন্দ। উল্টো রথ, উল্টো রথ বলে কোনো কথা হয় না, বলা হয় পুনর্যাত্রা। পুনর্যাত্রায় অত আনন্দ হয় না কেন? যখন বেড়াতে যান তখন তো কত আনন্দ, ব্যাগ ট্যাগ বোঝেন, আগের দিন রাত থেকে ঘুমো বন্ধ হয়েছে, ফিরে এসছে বাড়িতে এসে ও আবার সেই তা কি হয়, যাওয়ার সময়টা আলাদা কি কাজ করে বাবা, এনার্জি কাজ করে। হ্যাঁ, তাই জগন্নাথ দেব যখন বৃন্দাবন যাচ্ছেন কোথা থেকে যাচ্ছেন? দ্বারকা থেকে বৃন্দাবন যাচ্ছেন। বৃন্দাবন কিসের রাজ্য? প্রেমের রাজ্য। এনার কথা বলবো, ইন্ডিয়াতে এখন একটা হই উঠেছে, আর হই উঠলে আমাদের এখানে ওঠে যে আমরা চক্রধারী গোবিন্দের পূজা করবো, বংশীধারী নয়। কারণ এতে কি হয় যে আমরা ক্লিব হয়ে যাচ্ছি, আমাদের শক্তি কমে যাচ্ছে, চক্রধারী গোবিন্দ পাওয়ার। তার উত্তরে আমি বলেছিলাম আমার আমার সন্তান স্নেহের অধিরাজ বাবা একটা দারুণ কথা বলেছিল, মনে লেগেছিল। এই সুদর্শন চক্র গোবিন্দ কিসে ধরেন? আঙুলে। কোন আঙুলে? একটা আঙুলে, হাতেও নয়, এক আঙুলে ধরেন। আর বৃন্দাবনী আর বংশী ধরেছেন কিরকম? এক হাত নয়, কয় হাত লেগেছে বাবা? দুই হাত। বার্ষিকে কি বলা হয়? পৃথিবীর মধ্যে সবচেয়ে লাইট ওয়েট মিউজিক। বাঁশির থেকে হালকা আর কিছু আছে? হালকা আর কিছু নেই, সবচেয়ে হালকা। সেটা ধরার জন্য প্রেমের জয়গান এখানে প্রকাশিত হচ্ছে। তাই শুধু ভক্তমণ্ডলী, গোবিন্দ যাচ্ছেন কোথায়? রথে, নীলাচলে যে যাচ্ছেন সেটা দ্বারকা থেকে যেন বৃন্দাবনের পথে যাচ্ছেন। আমরা তাই আমাদের মন যদি বৃন্দাবনের পথে যায়, অনুরাগের পথে যায়, উপলব্ধির পথে যায়, তবে এই রথ শ্রবণ আমাদের সার্থক। আসুন বলুন সবাই মিলে
জয় জগন্নাথ দেব কি। এই জগন্নাথ দেবের রথের কথা একটু বললাম সংক্ষেপে আপনাদের কাছে। এই রথ নিয়ে যাওয়ার পর গুন্ডিচা মন্দিরের মাঝামাঝি জায়গা নাম বদগণ্ডি স্থান, সেখানে ভোগ হয়ে তারপর জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে যান। এবং রথযাত্রার চতুর্থ দিবসে, সংক্ষেপে একটু বলে দিচ্ছি, রথোৎসব ভঙ্গের আদেশ দেন কে? লক্ষ্মী দেবী। কারণ মাধুর্যে গিয়েছেন তো লক্ষ্মী দেবী মনে করছেন আর বোধহয় আমার কাছে ফিরবে না, রুক্মিণী সত্যভামার চিন্তা। যেটা বলেছিলাম বলতে গিয়ে আমি বললাম না, বলে দিই একটুখানি, 16,108 মহিষীর কথা বললাম না, একটু বলে দিই কারণ জায়গাটা স্লিপ করে গেছে। গোবিন্দ কেন 16,108টা বিয়ে করলেন, বিবাহ করলেন? আমি প্রশ্ন করেছিলাম যে বলেছিল প্রথমে বলতো কোন ব্যক্তির পক্ষে 16,108টা বিয়ে করা সম্ভব কি? সম্ভব না। একদিনে যদি একটা করে বিয়ে করে কবছর কতদিন লাগবে? 16,000 দিন লাগবে। 108 বাদ দিলাম, 16,000 দিন লাগবে। তাহলে ব্যাপারটা কি জেনে রাখুন, কেউ বললে পরে উত্তর দিতে পারবেন। নরকাসুর বলে এক অসুর ছিল, সে কি করত? পাশবিক প্রবৃত্তি, রাজাদেরকে হত্যা করে তার রানী, তার যে সঙ্গে মহিলারা থাকতেন তাদের উপর অত্যাচার করত, বন্দি করে রাখত। এইরকম 16,000 রমণীকে বন্দি করে ফেলেছিল। গোবিন্দ যখন নরকাসুরকে বধ করলেন, অসুর মানে যার ভিতরে আসুরিক শক্তি, তখন 16,000 রমণী উদ্ধার লাভ করলেন। মানে গোবিন্দ বললেন তোমরা মুক্ত যাও। তখন ওই 16,000 কন্যা গোবিন্দকে বললেন, হে গোবিন্দ, একটা মেয়ের তিনটে পরিচয় হয়, যখন তার জন্ম হয় তখন তিনি পরিচয় কি? কন্যা। বিবাহ হলে পরে হয় তিনি পত্নী, আর যখন সন্তান জন্ম দেয় তখন তার পরিচয় হয় মা। তা আমরা কন্যা হয়ে জন্মগ্রহণ করেছি, কিন্তু পত্নীও হতে পারবো না, মাও হতে পারবো না, কারণ এই নরকাসুর আমাদের সমস্ত সম্ভ্রম নষ্ট করেছে, কেউ আমাদের গ্রহণ করবে না। গোবিন্দ বলেন, বেশ, আমি তোমাদের মর্যাদা দেব, তোমরা সকলে আমার নাম গ্রহণ করবে। কারণ গোবিন্দ শুধু ওই 16,000 নয়, নিখিল জগতের সকলের পতি, সকলের প্রভু। এই জন্য সকলকে তিনি কি করলেন? সম্মান দিলেন, মর্যাদা দিলেন, এবং বিভূতি একসঙ্গে 16,000 রমণীকে বিবাহ করলেন। তাহলে কি করে হয়? আমি ইন্ডিয়াতে বলেছিলাম আমাদের মুভি যখন রিলিজ হয় একসঙ্গে 70, 70, 80, 130 থিয়েটার একসঙ্গে কি হয়? রিলিজ করে। তা কি করে রিলিজ করে? একজনই তো নায়ক, বলে না, টেকনোলজির দ্বারা 170টা থিয়েটারে সবাই তাকে দেখে। তা টেকনোলজির দ্বারা যদি একটা নায়ক 170 ভাগে ভাগ হয়ে যায়, গোবিন্দের অনন্ত শক্তি, তিনি নিজেকে 16,000 ভাগে বিভাজিত করেছেন, অসুবিধার কি আছে? এই নিখিল জগতে কারোর পক্ষে সম্ভব নয়। তাই সাধারণের সঙ্গে ভগবানের তুলনা টানা যেন কেউ না করে। সেই পরমানন্দময় গোবিন্দ লক্ষ্মী দেবী কি করলেন? রথযাত্রা ভঙ্গের উৎসব দিলেন। অষ্টম দিনে হয় পুনর্যাত্রা, যাকে আমরা বলি উল্টো রথ। এই কথা বলে জগন্নাথ দেবের রথের সম্পর্কে কিঞ্চিত আলোকপাত আমরা করার চেষ্টা করলাম আজকে রাধাকৃষ্ণ মন্দিরেতে। আমার মনে পড়ে যেবার আমি প্রথম আসি 2014 সালে, লাস্ট প্রোগ্রাম হয়েছিল আমাদের এউর সাইড মন্দিরেতে। যাই হোক, আজকে যারা যারা এসেছেন, আমার বিশ্বাস যারা শ্রবণ করলেন, কত লোক এসেছেন এই নিয়ে আলোচনার প্রয়োজন নেই। যারা এসেছি আমরা সমৃদ্ধ হলাম কিনা আমরা এটা নিয়ে ভাবব। আমি কখনো কোয়ান্টিটি নিয়ে চিন্তা করি না, আমার উদ্দেশ্য ভগবত কথা প্রচার। যে কজন, একজন, দুজন, পাঁচজন, যদি একজনও এই ভগবত কথা শুনে ভগবত পথে উদ্দীপ্ত হয়, আমি মনে করব আমি সফল। শুনলাম অথচ কাজ হলো না, লাভ কি বাবা? তাই আমরা জগন্নাথ দেবের রথের কথা শ্রবণ করলাম আজকের মতো। শ্রী পাঠ এখানেই বিশ্রাম দিচ্ছি। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি নামে
সুধা রস হরি নামের সুধা রস জপ তো সংসারে বিলাইলেন কোন হরি জগতারি বারে হরি নামের সুধা রস জপ তো সংসারে বিলাইলেন কোন হরি জগতারি বারে তাই হরি নামের জয় গান পে কৃষ্ণ নামের জয় গান পে নেচে ওঠে মন হরি ভগবান হরি বল হরি বল হরি বল মন হরি নামের মধ্যে আছে কৃষ্ণ প্রাণ রতন কাহে কে দে দিন রতন কাহে কে দে মন মরিস না তুই মিছা ভেবে নামের মাঝে আছে নামি এটাই সারে শোন দিন রতন কাহে কে দে মন কৃষ্ণা তুই মিছা ভেবে নামের মাঝে আছে নামি এটাই সার শুন তাই হরি নামের জয় গানে দে কৃষ্ণ নামের জয় গানে দে নেচে ওঠে মন হরি ভগবান হরি বল হরি বল হরি বল মন হরি নামের মধ্যে আছে কৃষ্ণ প্রাণ হরি বল মন হরি বল মন হরি বল মন হরি বল মুরারি যমুনা কিনারে পহল চ
দর্শন
Oh, my God.